যেতে হয়। 1977 সালে আমি কলকাতায় যোগাযোগ শুরু করি হোমিওপ্যাথির ব্যাপারে। তখন একজন একজন উষা কান্দিলাল, কান্দিলালের ছাত্রী ছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওনার সাথে আমার যোগাযোগ হয়। উনি আমার দিদি, আমার চেয়ে 8-10 বছরের বড়। ওনার মাধ্যমে তপন কান্দিলাল, আর একজন কান্দিলালের খুব ঘনিষ্ঠ শিষ্য এবং খুবই ঘনিষ্ঠ শিষ্য, তার সাথে আমার পরিচয় হয়। আবার এই দুজনের মাধ্যমে আমি যে জে এন কান্দিলাল, তার সাথে আমি ইন্ট্রোডিউস হই, তারাই আমাকে ইন্ট্রোডিউস করে দেন। এবং এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে খুব খুব ঘনিষ্ঠভাবে তার সাথে ইন্ট্রোডিউস করে দেন। এবং কান্দিলাল, জে এন কান্দিলাল তারপর থেকে 77 থেকে একদম 85 সালে উনি মারা গিয়েছেন, এ পর্যন্ত আমার সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ, ওনার সাথে রক্ষা করে চলেছিলাম। আমাকে প্রায়ই চিঠি দিতেন, বই পাঠাতেন, বিভিন্ন পত্রিকা পাঠাতেন এবং আমার যত ধরনের প্রশ্ন থাকতো তিনি আনসার দিতেন। তো তিনি তপন কান্দিলাল এবং উষা কান্দিলাল তার ঘনিষ্ঠ শিষ্য, কিন্তু তিনি তাদের দুজনকে বিয়ের জন্য পরামর্শ দিতেন, তোমরা বিয়ে করো। তখন গুরুর নির্দেশে তারা বিয়েতে আবদ্ধ হন এবং তাদের একমাত্র সন্তানই হলো শুভ্র কান্দিলাল। তো অ্যাকচুয়ালি জেন কান্দিলালের অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য, এবং শুধু তা না, তিনি ভারতের অপহোমিওপ্যাথির বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন তপন কান্দিলাল যে জেন কান্দিলাল পর্যন্ত ওনাকে রেস্ট্রেন করতে হতো যে আর এত না, এত না, আর একটু এত জোরে সুরে না, আমরা আস্তে আস্তে আগাই, কারণ এই এটা খুব কৌশলের সাথে অপহোমিওপ্যাথির বিরুদ্ধে আমাদের আগাতে হবে। তিনি ছিলেন হোমিওপ্যাথির অত্যন্ত মানি মেনে হোমিওপ্যাথির খুব সমর্থক, ভক্ত এবং এর বলা যায় যে একদম বিপ্লবী হোমিওপ্যাথ। এবং উনি সারা জীবনই হোমিওপ্যাথির, শুদ্ধ হোমিওপ্যাথির পক্ষে কাজ করে গেছেন এবং তিনি হুমায়ুনের একজন কেন্দ্রীয় কর্মকর্তা, এখনো বেঁচে আছেন, একটু অসুস্থ আছেন তপন কান্দিলাল। তো তার ছেলেই শুভ্র কান্দিলাল বিএইচএমএস এ ভর্তি হয়ে কৃতিত্বের সাথে অনার্স করে বিএইচএমএস পাস করেছে, তারপর আবার সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের হেলথ সার্ভিসে মেডিকেল অফিসার হিসেবে সে চাকরি পেয়েছে এবং এখন মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হসপিটালের আরএমও হিসেবে কর্মরত আছে। অত্যন্ত ব্রিলিয়েন্ট চেপ, এবং তার মা বাবা দুজনেই অত্যন্ত হোমিওপ্যাথির একান্ত বা একনিষ্ঠ ভক্ত, বিপ্লবী, মায়ের পক্ষে খুব তারা কাজ করছেন সারাটা জীবন। তো শুভ্রর মা উষা কান্দিলাল, তিনি মারা গেছেন বেশ কয়েক বছর হয়ে গেল, আর আমার দাদা তপন কান্দিলাল তিনিও অসুস্থ। তো আমি খুব খুশি যে তাদের দুজনের সাথে, বলছি বিভা কান্দিলাল, সরি স্যার, বিভা কান্দিলাল, আমি খুব খুশি যে তারা তাদের একমাত্র সন্তান তাদের একদম মানে যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছে। তো আমি তাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমি আশা করি সে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, মায়ের মেয়েদের কনসিডারেশন ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অত্যন্ত বড় মাপের একটা সাবজেক্ট, যেটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা যদি ভালো করে না বুঝি, তাহলে যে জটিল কঠিন রোগ যার জন্য রোগীরা আমাদের কাছে আসে, আমরা এগুলা আরোগ্য করতে পারবো না। হানিম্যান 1816 সাল থেকে 1828 সাল, এই 12 বছর সাধনা করে, গবেষণা করে তিনি এই চিররোগ তত্ত্ব উদ্ভাবন করেন এবং তিনি বলে যান যে আমি যদি এই চিররোগ তত্ত্ব উদ্ভাবন না করতাম, তাহলে এর আগে যে সদৃশ সূত্র আমরা ফলো করি সেটাই অকার্যকর হয়ে যেত। এমন একটা চিররোগ তত্ত্ব আমরা দেখি যে দুঃখের বিষয় হোমিওপ্যাথিক সমাজে এর চর্চা কম হয়, অনেকে বুঝেনও না ভালো, অনেকে মানেনও না যে আমি যদি টোটালিটি সিমটমই আমি নিয়ে নিলাম, তাহলে আবার মায়াজম কিসে ঢোকাবো, এমন এমন কুতর্ক আমাদের কানে আসছে। আমি আশা করি শুভ্র কান্দিলালের এই লেকচারের মাধ্যমে মায়াজমের
যে গুরুত্ব আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সেটা অনেকটা পরিষ্কার হবে এবং আমরা আরো আলোকিত হব। তা আমি সুব্রত খানজিলালকে তার বক্তব্য শুরু করার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ শেখ ফারুক ইলাই স্যারকে, এবং আমরা ডক্টর আপনার সময় 1 ঘন্টা 30 মিনিট আপনি এই সময় যদি জানা থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ওভার টু ইউ ডক্টর, আমি সুপ্রিকোর্ট করতে পারি। নমস্কার, একটা জিনিস আমি বলেই একটু শুরু করি। আমার ইন্ট্রোডাকশন দিলেন যিনি, তাকে তার সঙ্গে আমার পরিচয় কিন্তু হোমিওপ্যাথ হওয়ার আগে থেকে, এবং তিনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন সেটা সম্ভবত 1996 সাল, এবং আজকে আমি যে ঘর থেকে এই মিটিং অ্যাটেন্ড করছি সেই দিন তিনি আমাদের সঙ্গে এই ঘরেই ছিলেন, এবং এই ঘরেই আমরা তখন থাকতাম, এবং তিনিও আমাদের সঙ্গে এই একই রুম শেয়ার করেছিলেন। আজকে মাঝখানে কিছুদিন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল অবশ্যই, কারণ বাবার সঙ্গে তার যোগাযোগ ছিল মূলত চিঠিপত্রের মাধ্যমে। সেই হোল নীল রঙের ইনল্যান্ড চিঠিগুলি আমি কিছুদিন আগেও দেখছিলাম, সেখানে আমারও কিছু কিছু প্রশ্ন থাকতো আর কি চিঠির তলায়, যে তখন উনি অস্ট্রেলিয়াতে ছিলেন তো আমি বলতাম অস্ট্রেলিয়া যেতে গেলে কতগুলো সমুদ্র পার হতে হবে, এরকম টাইপের প্রশ্ন যেমন ছোটদের থাকে আর কি, তখন আমি খুবই ছোট, ক্লাস 1 বা 2 তে পড়ি। যাই হোক, সেই স্মৃতিগুলো তো মানে মধুর স্মৃতি, সেগুলো মনে পড়ছিল। মাঝখানে কিছুদিন ওনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, কারণ বাবার সঙ্গে ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল যে কোনো কারণেই হোক। পরবর্তীকালে আবার এই সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আবার যোগাযোগ স্থাপিত হয়, এবং এর আগে একবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল 2012 সালে কলকাতায়। হ্যাঁ, তখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তার পরবর্তীতে যোগাযোগ হয়। প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অবশ্যই ডক্টর শেখ ফারুক এলাহিকে, যাকে আমি এলাহি কাকু বলেই বলে থাকি, তাকে আমার প্রণাম জানাই, উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। আমি যতটুকু এই বিষয়টায় বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি আমার মতন করে, যদি কিছু ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন, শুধু ক্ষমা নয় আমাকে ধরিয়ে দেবেন যাতে আমিও শিখতে পারি। কারণ যে কোনো আলোচনা আজকে হয়তো আমি এই বিষয়টা নিয়ে বলবো বলে হয়তো কিছু বইপত্র পড়ে এসেছি, কিন্তু এখানে যারা রয়েছেন আমি জানি তারা প্রত্যেকেই আমার চেয়ে অনেক বেশি এবল এই বিষয়টায় বক্তব্য রাখার জন্য, এবং শুধু তাই নয় তারা আমার চেয়ে অনেক বেশি বই পড়েছেন, বা যে সিস্টেমের মধ্যে আমরা রয়েছি এটা তো একটা চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান কিন্তু শুধুমাত্র বই পড়ে হয় না, অভ্যাস করা, প্র্যাকটিস করা এবং রোগী ভালো করা, টু বি মোর স্পেসিফিক রোগী ভালো করতে না পারা এবং সেখান থেকে শেখা, এইগুলোর কম্বিনেশন কিন্তু একজন চিকিৎসককে আরো ভালো চিকিৎসক করে তোলেন। এবং হোমিওপ্যাথিতে রোগী ভালো করতে পারা এবং না পারার মধ্যে একটা পাঁচিল বোধহয় কোথাও এই মায়াসমেটিক কনসিডারেশন তুলে দেয়। বক্তব্য শুরু করার আগে আমি কিছু লোকের প্রতি আমার শ্রদ্ধা জানাতে চাই, অবশ্যই চিকিৎসকের প্রতি। প্রথমত যার কথা ডক্টর শেখ ফারুক ইলাহি বলেছেন, দেখুন আমরা প্রত্যেকে ডক্টর হ্যানিম্যানের ছাত্র, কিন্তু আমরা কেউ ডক্টর হ্যানিম্যানকে চোখে দেখিনি বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে বা তার কাছে গিয়ে পড়ে আসিনি। আমরা ডক্টর কাঞ্জিলালকে শিখেছি বা ডক্টর কাঞ্জিলালকে জেনেছি, ডক্টর হ্যানিম্যানকে শিখেছি বা ডক্টর হ্যানিম্যানকে জেনেছি বা জানার চেষ্টা করছি তার লেখার মধ্যে দিয়ে। এখানে অনেকেই হয়তো আছেন যারা ডক্টর কাঞ্জিলালের মানে ডক্টর জেন কাঞ্জিলালের সাক্ষাৎ পেয়েছেন, তাদের কাছে শেখার সুযোগ পেয়েছেন, আমার সেই সুযোগ হয়নি, কারণ আমার 3 বছর বয়সে তিনি মারা যান। আমি আজকের বক্তব্যের মূল যে বেসিসটা তৈরি করেছি সেটা ডক্টর জে এন কাঞ্জিলালের একটি আর্টিকেল থেকে, দ্য মায়াসমেটিক অ্যাপ্রোচ ইটস ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং। আর্টিকেলটা প্রথমে বেরিয়েছিল হ্যানিম্যানিয়ান ক্লিনিক্সে, সালটা আমার ঠিক মনে নেই, পরবর্তীকালে এই আর্টিকেলটাকে উনি বুকলেট হিসেবে ছাপান এবং বিভিন্ন জায়গায় বিক্রি করেন। তাই আমার প্রথম শ্রদ্ধার্ঘ্য থাকবে ডক্টর জে এন কাঞ্জিলালের প্রতি। মায়াজম সম্পর্কে আলোচনা করব, আর হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ এর কথা বলবো না, সেটা হয় না। ডক্টর হ্যানিম্যানের প্রতি আমার শ্রদ্ধা, হোমিওপ্যাথি স্রষ্টা।
এবং আরো কিছু কিছু বই যেগুলো থেকে আমি আমার আজকের স্পিচটা তৈরি করার চেষ্টা করেছি, ডক্টর রবার্টস এর ফিলোসফি, প্রিন্সিপাল অ্যান্ড আর্ট অফ কিউর বাই হোমিওপ্যাথি, ডক্টর স্টুয়ার্ট ক্লোজ, ডক্টর কেন্ট এর ফিলোসফি এবং ডক্টর পি এস অর্টেগা একজন আর্জেন্টাইন হোমিওপ্যাথ, তার বই নোটস অন মায়াজম, ডক্টর ফিলিস স্পাইটের একটা বই আছে কম্প্যারিজন অফ ক্রনিক মায়াজমস, অর্গানট অফ মেডিসিন তো অবশ্যই আছে, ডক্টর জেই চ্যালেনের বই যেটা সবচেয়ে বড় মায়াজম সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে বইতে, ডক্টর জেই চ্যালেনের বই অন মায়াজমস, এবং অবশ্যই আমি একটা পোর্শন আমার স্পিচের মধ্যে আমি নিয়েছি, আমি পরবর্তীকালে উইথ অ্যাডভান্সমেন্ট অফ মাই স্পিচ আমি দেখাবো আপনাদের, যেখানে আমি আমার বাবার লেখা একটি বই ডক্টর জে এন কাঞ্জিলালের লাইফ হিস্ট্রি থেকে একটা পোর্শন নিয়েছি, সেটা কি নিয়েছে আমি যখন আলোচনা করব তখন আমি আপনাদেরকে বলবো। তো শুরু করি ডক্টর, একটু ডিস্টার্ব করছে, আপনি অ্যানোটেশনটা একটু বন্ধ করে নেবেন, এর ভিতরে কেউ অ্যানোটেশন ইউজ করছিল, নিচে যে বারটা এসছে তিনটা ডট আছে, দেখেন তিনটা ডটের ওখানে যে ক্লিক করলে উপরে দেখবেন যে অ্যানোটেশন ডিজেবল ফর আদার্স। আচ্ছা হয়েছে, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, জি জি হয়ে গেছে বলে, জি থ্যাংক ইউ, হ্যাঁ হয়ে গেছে, আর ডিস্টার্ব করতে পারবেন না, না কোনো অসুবিধা নেই। তো শুরু করি, যেটা ডক্টর ইলাহি বলছিলেন যে 1816 সাল থেকে 1828 সাল, 12 ইয়ার্স অফ আনটায়ারিং এফার্ট অ্যান্ড কনসেপ্ট অফ মায়াজম ওয়াজ ইভলভড। দেখুন আমরা জানি অর্গানন অফ মেডিসিন কিন্তু মায়াজম আবিষ্কারের অনেক আগে লেখা হয়েছে, মায়াজমের আবিষ্কার হয়েছে অনেক পরে। ক্রনিক ডিজিজ বইটা অর্গানন অফ মেডিসিনের তিনটে এডিশন বেরিয়ে যাওয়ার পরে প্রথম পাবলিশ হয়, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা যে মায়াজম ছাড়া চলতো না এমনটা নয়, হোমিওপ্যাথিক চিকিৎসা চলতো, রোগী ভালো হতো, হ্যাঁ তার মধ্যে কিছু মডিফিকেশনস আসতো, তার মধ্যে কিছু উন্নতি, কিছু মডিফিকেশনসের আবশ্যকতা ছিল। এবং আমরা যদি অর্গানন অফ মেডিসিনের শেষ পোর্শনটা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ফোর্থ এডিশনে কি কি চেঞ্জেস হয়েছে এগুলো আমরা দেখতে পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এরকম একটা জিনিস আবিষ্কারের প্রয়োজন পড়লো কেন? আমরা যদি একটু দেখি, 12 বছর ধরে হ্যানিম্যান দেখেছেন যে কিছু রোগ হয়, রোগগুলো আমরা চিকিৎসা করি, রোগগুলো সেরে যায়, কিন্তু আবার সেই রোগটা ফেরত আসে। এরকম ভাবে বারে বারে করে একই রোগ কেন ফেরত আসছে এটা চিন্তা করতে গিয়ে হ্যানিম্যান তার রিসার্চ চালিয়ে এই কনসেপ্ট অফ মায়াজম বা এই মায়াজম জিনিসটাকে উনি আবিষ্কার করলেন। এবং সম্ভবত হোমিওপ্যাথির ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যদি কিছু জিনিস থেকে থাকে, যদি দুটি জিনিস আমরা বলি হোমিওপ্যাথির ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস কি, নাম্বার ওয়ান হচ্ছে পোটেন্টাইজেশন, অর্থাৎ ডাইলিউশন ফলোড বাই সাকাশন, যে 30th পোটেন্সির পরে তার মধ্যে ম্যাটার কিছু থাকছে না অথচ সেটা কাজ করছে কিভাবে, এটা হচ্ছে প্রথম কন্ট্রোভার্সিয়াল বিষয়। এবং দ্বিতীয় কন্ট্রোভার্সিয়াল বিষয় হচ্ছে মায়াজম, এবং এই পোটেন্টাইজেশন, এই অ্যাভোগাড্রো নাম্বার, এই 30th পোটেন্সির পরবর্তীতে কিভাবে কাজ করছে, 200, 1M, 10M, 50M যাই হোক, এই কন্ট্রোভার্সি এসছে কিন্তু পরে। প্রথম কন্ট্রোভার্সি হোমিওপ্যাথির জগতে যদি আমরা দেখি, দ্যাট অ্যারাইভড অন মায়াজম। এবং এমন কিছু কিছু হোমিওপ্যাথ যাদেরকে, যারা চিরস্মরণীয়, যাদের বই আমরা পড়েছি, যাদের বই ছাড়া হোমিওপ্যাথি প্র্যাকটিস করা সম্ভব নয়, ডক্টর হেরিং, ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং, ডক্টর রিচার্ড হিউজেস, ডক্টর হিউজেস এর ফার্মাকোডাইনামিক্স অসাধারণ বই, ডক্টর হেরিং এর গাইডিং সিমটমস, না হলে একটা ওষুধের বিশদে জানা এটা সম্ভব হয় না, ডক্টর হেরিং এর কন্ট্রিবিউশন টু হোমিওপ্যাথি অসাধারণ। যদি ডক্টর হেরিং আর কিচ্ছু না করতেন, শুধু ল্যাকেসিসটুকু প্রুফ করতেন,
সেটাই যথেষ্ট ছিল, কারণ হোমিওপ্যাথিক চিররোগ তত্ত্বে ল্যাকেসিস ওষুধটা বাদ দিয়ে কল্পনাই করা যায় না। অথচ কি মজার বিষয় দেখুন, এই ডক্টর হেরিং, এই ডক্টর হিউজেস, এরা কিন্তু মায়াজম থিওরি মেনে নেননি। দেবের দা, মানে আমরা যদি ইংরেজিতে বলি দেবের দা আর্ডেন্ট ফলোয়ার অফ হ্যানিম্যান, অথচ এরা কিন্তু মায়াজমেটিক থিওরি মেনে নেননি। ডক্টর হেরিং বলছেন, আচ্ছা কি বলছেন আমি সেটা একটু পরে আসব, এবং তাকে কে কি রিপ্লাই দিচ্ছেন সেটাও আমি আপনাদেরকে বলবো। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, সরি আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, আমি খুব সেই অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে। ধরুন একটা রুগী আপনার কাছে এসেছে যা জ্বর হয়েছে, আপনি তাকে ব্রায়োনিয়া বা পালসেটিলা বা রাস্টাক্স কিছু একটা দিয়েছেন, তার জ্বরটা ভালো হয়ে গেছে। এবার দেখা গেল জ্বরটা চলে গেল, কিন্তু একদিন বা দুদিন পরে এই লোকটার খিদে হচ্ছে না, মানে সেই অ্যাপিটাইট কমপ্লিটলি লস্ট সিন্স দ্যাট অ্যাকিউট ফিভার বা সিন্স দ্যাট অ্যাকিউট ডিজিজ। আমরা জানি সোরাইনাম বলে একটা ওষুধ আছে। আমরা যদি আরেকটা ওষুধ দেখি, ধরুন এই লোকটা যার জ্বর হয়েছিল, সেই জ্বরের পর থেকে সেই লোকটার খিদেটা কমে গেল, কিন্তু প্রচুর প্রচুর জল খাচ্ছে, ইটস লিটল ড্রিঙ্কস মাচ, সালফারে আছে। কিছুদিন আগে আপনারা যারা ডক্টর ইলাহির ফেসবুকে আছেন, যারা ফলো করেন, তারা দেখতে পাবেন ডক্টর ইলাহি নিজেই কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, এবং তার পরবর্তীতে তিনি একটি কেস খুব সুন্দরভাবে ফেসবুকে লিখেছেন, তার নিজের কেস, এবং সেখানে তিনি দেখিয়েছেন তার সেই অ্যাকিউট ইলনেসটা চলে যাওয়ার পরে কিভাবে তার একটা সুন্দর গ্রুপ অফ সিমটমস তৈরি হলো। যে গ্রুপ অফ সিমটমটা মাঝরাত্রে তিনি উঠে অবজার্ভ করে তিনি আমাদেরকে দিয়েছেন, এবং দ্যাটস আ গোল্ডেন অবজারভেশন। আপনারা অনেকে সেখানে কমেন্ট করেছেন এবং ঠিক ওষুধ কমেন্ট করেছেন, সোরিনামের ইন্ডিকেশন আমার যতদূর খেয়াল পড়ছে উনি দিয়েছিলেন, এবং একদম ইন্ডিকেশনগুলো এবং তার পাশাপাশি সেগুলোকে রেপার্টোরিয়াল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তিনি একদম সাজিয়ে দিয়েছিলেন সোরাইনাম। তাহলে দেখা যাচ্ছে যে একটা অ্যাকিউট ডিজিজ, সেই অ্যাকিউট ডিজিজটা হয়তো কমে গেল বা সেই অ্যাকিউট ডিজিজটা হয়তো সেরে গেল, আফটার দ্যাট তার কিছু সিকুয়েলি রয়ে গেল। তাহলে এই সিকুয়েলি জায়গাটা কি? আমরা যদি অর্গাননের অ্যাপোরিজম দেখি, হোয়াট ইজ অ্যাকিউট ডিজিজ, দিস ইজ নাথিং বাট দ্য ট্রানজিয়েন্ট এক্সপ্লোশন অফ লেটেন্ট সোরা, ডক্টর হ্যানিম্যান যেটা বলতে চাইছেন, অর্থাৎ লেটেন্ট সোরার একটা ট্রানজিয়েন্ট এক্সপ্লোশন, অর্থাৎ সোরার গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়েছে, হওয়ার জন্য তার কি হয়েছে, তার এই রেসিডুয়াল সিমটমটা রয়ে গেছে, অর্থাৎ গিয়ে গিয়েও যাচ্ছে না, জ্বর ভালো হয়ে গেছে, তার পাতলা পায়খানা হয়েছিল পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, তার কাশি হয়েছিল কাশি ভালো হয়ে গেছে, কিন্তু কোথাও তার খিদেটা চলে গেছে, বা কোথাও তার ঘুমটা হচ্ছে না, কোথাও তার উইকনেসটা রয়ে গেছে, কোথাও দেখা যাচ্ছে সেই জ্বর সর্দি কাশি ঠিক হয়ে যাওয়ার পরে তার চুল পড়ছে। এই যে রেসিডুয়াল গ্রুপ অফ সিমটমস যেগুলো রয়ে যাচ্ছে, এই সিমটমগুলোকে এলিমিনেট করতে দেখা যাচ্ছে কিছু কিছু ওষুধের প্রয়োজন পড়ছে, এবং সেই ওষুধগুলো মোস্টলি সালফার, মেডোরিনাম, নেট্রামিউর, ফসফরাস, সোরাইনাম, মাক্সল, এরকম টাইপের ওষুধ, অর্থাৎ যে ওষুধগুলোকে আমরা ডিপ সিটেড অ্যান্টিসোরিক মেডিসিন, ডিপ সিটেড অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, ডিপ সিটেড অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এরকম নামে চিনি। আমি যেটা বলতে চাইছি বা আমি যেটা আলোচনার মধ্যে আনতে চাইছি, যে আমরা কিভাবে পড়াশুনো করে আসি, আমি জানি না বাংলাদেশের কোর্স কারিকুলাম কি আমার জানা নেই, বাট আমি ভারতবর্ষের কোর্স কারিকুলাম সম্পর্কে অবগত, আমরা কিভাবে পড়াশুনো করে আসি, এবং আমরা যেদিন প্রথম আউটডোরে যাই সেদিন আমাদের পরিস্থিতি কি হয়। আমি একদম সত্যি কথা বলছি, আমার নিজের হয়েছে, আমরা একোনাইট পড়েছি, ব্রায়োনিয়া পড়েছি, সালফার পড়েছি, অনেক ওষুধ পড়েছি,
তারপরে আউটডোরে গিয়ে প্রথম যে পেশেন্টটাকে দেখেছি সেই পেশেন্টের কোনো ওষুধ আমাদের আসেনি, আমরা কোনো ওষুধ সিলেকশনই করতে পারিনি। তারপরে দেখা গেল অনেক খেটে খুটে জোর জবরদস্তি করে এদিক থেকে টেনে ওদিক থেকে টেনে যদি বা একটা ওষুধ সিলেকশন করতে পারলাম, সে ওষুধে কাজ হলো না। এই দিনগুলো আমি অন্তত আমার ছোটবেলায় পার করেছি, এবং তখন আমি বাবার কাছে এসে বা মায়ের কাছে এসে বলতাম যে দেখো আমার এটা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। বাবা মা তখন আমাকে বলতো ঠিক হবে, ওইভাবেই চেষ্টা করো, দেখবে একদিন না একদিন রুগী ভালো হবে। তারপরে দেখলাম রুগী ভালো হচ্ছে কিন্তু কিছু কিছু সিমটম রেখে চলে যাচ্ছে, কিছু কিছু রেসিডুয়াল সিমটম রেখে চলে যাচ্ছে। তার পরবর্তীকালে ডক্টর মুরারী মোহন দত্ত, ডক্টর বিপ্লব কুণ্ডু, অবশ্যই আমার বাবা মা তো আছেনই, আমি তাদের চেম্বার থেকে শিখেছি, তাদের সঙ্গে থেকে শিখেছি, এরা এদেরকে আমি দেখেছি, ওই রেসিডুয়াল সিমটমের জন্য তারা যে ওষুধগুলো দিতেন, আজকে এসে কোথাও রিয়েলাইজ করতে পারি সেই ওষুধগুলো ওই যে ট্রানজিয়েন্ট এক্সপ্লোশন অফ লেটেন্ট মায়াজম হয়েছে। আমি হ্যানিম্যানের কথাটা থেকে একটু ডিভিয়েট করে এলাম, ট্রানজিয়েন্ট এক্সপ্লোশন অফ লেটেন্ট সোরা না বললে লেটেন্ট মায়াজম হয়েছে, সেই ট্রানজিয়েন্ট এক্সপ্লোশনটাকে সাবলাইম করে অর্থাৎ সেই গ্রাফটাকে তার বেস লাইনে নামিয়ে দিত। ফলত সিকুয়েলি অফ দ্যাট ডিজিজ ইজ বিং রিমুভড ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল। এবারে আমি দুটো তিনটে উদাহরণ দিই। একটা উদাহরণ আমি তো দিলাম যে জ্বরের পরে খিদে চলে গেছে বা এই গেছে। ধরুন এই লোকটা যার জ্বর হয়েছে, জ্বরের পরে তার খিদে কমপ্লিটলি চলে গেছে, আপনি তার USG করুন, CT স্ক্যান করুন, যা পারেন করুন, হোয়াট এভার দ্য ইনভেস্টিগেশন, স্টার্টিং ফ্রম সিম্পল USG টু বেরিয়াম মিল টু CT স্ক্যান টু পেট স্ক্যান, আপনি যা পারেন করুন, কোনো প্যাথোলজিক্যাল অল্টারেশন পাওয়া যাবে না, অথচ দ্যাট পার্সন ইজ সাফারিং, অর্থাৎ সাম ফাংশনাল ডিসঅর্ডার ইজ দেয়ার। ডক্টর কেন্টের ফিলোসফি যদি আমরা পড়ি, আমরা দেখব যে ডিসঅর্ডার্স ফার্স্ট কামস ইন দ্য সেন্সোরিয়াম। একটা লোক সুস্থ, ধরুন আজকে আমাদের এখানে 149 জন পার্টিসিপেন্ট আছে, আমরা সবাই শুনছি, আমরা কিন্তু কেউ ফিল করছি না যে আমাদের হার্টটা দুকপুক দুকপুক করছে। সো দিস ইজ নর্মাল, হ্যাভিং নো স্পেশাল সেন্সেশন। কিন্তু এই যে আমি বললাম, হয়তো আমাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে ফিল করা শুরু করলেন যে না সত্যি তো আমার হাড়টা ধুকপুক করছে। সো দিস ইজ কনশাস মাইন্ড। যদি আপনার হার্টের কোনো সমস্যা হয়, যদি আপনার প্যালপিটেশন হয়, ইউ উইল স্টার্ট ফিলিং দিস প্যালপিটেশন, ধুকপুক 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 করবে হাড়টা, তার পরবর্তীতে তার যা যা অ্যাডভান্সমেন্ট হবে। অর্থাৎ হ্যাভিং নো ফিলিং ইজ আ স্টেট অফ হেলথ, হ্যাভিং সাম ফিলিং ইজ আ স্টেট অফ আনহেলথ। এবং এই যে ফিলিং, এই ফিলিংটা ফার্স্ট কামস, অল্টারেশন অফ ফিলিংস ফার্স্ট কামস ইন দ্য লেভেল অফ সেন্সোরিয়াম। ডক্টর হ্যানিম্যান অ্যাফোরিজম 11 বলেছেন, আমি একটু অর্গানটা খুলি, ডক্টর হ্যানিম্যান অ্যাফোরিজম 11 বলছেন, ওয়েন আ পার্সন ফলস ইল, ইট ইজ ওনলি দিস স্পিরিচুয়াল সেলফ অ্যাক্টিং ভাইটাল ফোর্স এভরিওয়্যার প্রেজেন্ট ইন ইজ অর্গানিজম দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জড বাই দ্য ডায়নামিক ইনফ্লুয়েন্স আপন ইট অফ আ মর্বিফিক এজেন্ট। অর্থাৎ প্রাইমারিলি দ্য ভাইটাল ফোর্স ইজ গেটিং ডিরেঞ্জড, আওয়ার সেন্সোরিয়াম ইজ গেটিং ডিরেঞ্জড অনেক পরে, যেটাকে ডক্টর কেন্ট বলছেন দ্য এন্ড রেজাল্ট ইজ দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস। সুতরাং দিস ইজ মাচ আর্লিয়ার দ্যান দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস। আপনারা প্রত্যেকে কোভিড সম্পর্কে অবগত, আমি একটা উদাহরণ দিই কোভিডের। আমরা কেউ আমাদের ছোটবেলায় হ্যাপি হাইপক্সিয়া ব্যাপারটা জানতাম না, আমরা কেউ জানতাম না হোয়াট ইজ হ্যাপি হাইপক্সিয়া। আমরা এখন জানি কি হ্যাপি হাইপক্সিয়া। একটা লোক কোভিডে ইনফেক্টেড হয়েছেন, বা তার নিউমোনিয়া হয়েছে, বা তার কোনো লাং ডিজিজ হয়েছে, মেবি ILD হয়েছে, মেবি সার্কোয়েডোসিস হয়েছে, যাই হোক, সেই লোকটার অক্সিজেন লেভেল ফল করছে, কিন্তু অক্সিজেন লেভেল তার 88, 85, 84, 80, পার্সন ইজ অ্যাবসলিউটলি ফিলিং গুড, হি ইজ হ্যাভিং নো ডিসপ্নিয়া, লোকটার কোনো শ্বাসকষ্ট নেই, আরও কমছে 75, 70, এখনো লোকটার কোনো শ্বাসকষ্ট নেই, আরও কমছে 68, 65, 63, 60। যে লোকটার নর্মাল অক্সিজেন লেভেল, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকা উচিত 95+, রক্তের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 নেমে এসেছে, স্টিল দ্যাট পার্সন ইজ নট ফিলিং এনি ডিসপ্নিয়া,
not feeling any lack of oxygen, তার কোনো শ্বাসকষ্ট নেই, অর্থাৎ কোথাও যেন সামঞ্জস্যের অভাব হচ্ছে, যেটার জন্য যে লক্ষণটা হওয়ার কথা সেটার জন্য সেই লক্ষণটা হচ্ছে না, আশিতে নেমে এলে তার শ্বাসকষ্ট হওয়ার কথা তার হচ্ছে না, তার প্যাথোলজিক্যাল কন্ডিশন এবং তার ক্লিনিক্যাল কন্ডিশন দুটোর মধ্যে সামঞ্জস্যের অভাব হচ্ছে, একটা ইনকোঅর্ডিনেশন তৈরি হচ্ছে। এটা একটা গ্রুপ অফ পেশেন্ট। আবার একটা গ্রুপ অফ পেশেন্ট হয়তো দেখা গেল কিরকম, না পেশেন্টটা ঠিক আছে, সুস্থ লোক, হঠাৎ করে করোনা ইনফেক্টেড হলো এবং সাডেনলি উইদিন এ স্প্যান অফ 4-5 days পেশেন্টটা এক্সপায়ার করে গেল, এবং যখন পেশেন্টটা এক্সপায়ার করছে তখন দেখা যাচ্ছে পেশেন্ট ইজ কমপ্লিটলি ডিভাস্টেটেড। পেশেন্টের লাংসে কিছু নেই, বাইল্যাটারাল পুরো লাং ইনভলভ হয়ে গেছে, পেশেন্টের সিটি ভ্যালু প্রচন্ড লো, অথচ এই লোকটাই দেখা গেল হয়তো তাকে ভেন্টিলেশনে দিয়ে তাকে অ্যাক্টিভ অক্সিজেনেশন করে কিছু করেই তাকে বাঁচানো গেল না, অথচ এই লোকটা কিন্তু কোভিড ইনফেক্টেড হয়েছে কতদিন, 3 দিন 4 দিন 5 দিন, তার আগে পর্যন্ত সুস্থ ছিল, দেয়ার ওয়াজ নো ইনফেকশন। অর্থাৎ র্যাপিড ভায়োলেন্ট ভিরুলেন্ট ডিস্ট্রাকশন, এটা আর একটা গ্রুপ অফ সিমটম। এই তিনটে গ্রুপ অফ সিমটম মোটামুটি আমরা রোগীদের ক্ষেত্রে পাই। মায়াজামের একটু ইটাইমোলজি আমরা জেনে নিই। গ্রিক শব্দ মায়াজমা থেকে এসেছে, যার মানে হচ্ছে ম্যাল এয়ার বা পলিউশন। দিস থিওরি ওয়াজ অ্যাডভান্সড বাই হিপোক্রেটস ইন 4th century BC অ্যান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই ইউরোপ অ্যান্ড চায়না। কিন্তু পরবর্তীকালে যখন 1880 এইবার দেখুন, দিস থিওরি ওয়াজ ডিসকার্ডেড বাই মডার্ন সায়েন্টিফিক ওয়ার্ল্ড আফটার 1880 and was replaced by germ theory of disease. অর্থাৎ কক বা মানে রবার্ট কক বা এরা যখন এদের থিওরি দিচ্ছেন, থিওরি অফ জার্ম থিওরি আর কি, থিওরি অফ ব্যাকটেরিয়া, থিওরি অফ জার্ম, এই জিনিসগুলো যখন আনছেন, ইট ইজ 1880, এর 50 বছর আগে, 1828, 52 বছর আগে ডক্টর হ্যানিম্যান হ্যাজ ডিসকভার্ড সামথিং, মানে পাবলিশড হিজ ডিসকভারি, যদিও চিন্তা ভাবনা করছিলেন তার আরো 12 বছর আগে থেকে। সো হ্যানিম্যান ওয়াজ, আমরা যেটা বারবার বলি, হ্যানিম্যান ওয়াজ অ্যাহেড অফ হিজ টাইম, হ্যানিম্যান ওয়াজ মাচ অ্যাহেড অফ হিজ টাইম, 50 years অ্যাহেড অফ হিজ টাইম। এবং শুধু তাই না, আজকে জার্ম থিওরি, আজকের দিনেও এক্সিস্টিং জার্ম থিওরি, ধরুন এই জার্ম থিওরি দিয়ে আমি যদি এক্সপ্লেন করি, ধরুন একটা লোকের টাইফয়েড ইনফেকশন হয়েছে, এই টাইফয়েড ইনফেকশনে দেখা যাচ্ছে জ্বর আসছে, কারুর জ্বরটা দিনের বেলা বাড়ছে, কারুর জ্বরটা রাত্রিবেলা বাড়ছে, কারুর জ্বরটা মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন হচ্ছে, একই তো টাইফয়েড, সালমোনেলা টাইফি ইনফেকশন, একই ভিডাল টেস্টে ধরা পড়েছে বা ব্লাড কালচারে ধরা পড়েছে। অথচ তিনটে লোক, কেউ হয়তো আর্সেনিকের মতো সিমটম দিচ্ছে যার মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন হচ্ছে, কারুর হয়তো দিনের বেলা জ্বর আসছে, কারুর হয়তো রাত্রিবেলা জ্বর আসছে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? একই তো জার্ম, হাউ ক্যান জার্ম থিওরি এক্সপ্লেন দিস? টাইফয়েডের কথা ছেড়ে দিন, একটা সিম্পল ইনফ্লুয়েঞ্জা, একটা পেশেন্ট চুপচাপ বিছানায় শুয়ে আছে, আপনি ঘরের লাইটটা পর্যন্ত জ্বাললে সে বিরক্ত বোধ করছে, আর একটা পেশেন্ট সে উঠে উঠে একটু হাঁটাচলা করলে তার ভালো লাগছে, একই ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অথচ দুটো সেপারেট গ্রুপ অফ সিমটোম্যাটোলজি অ্যারাইজ করছে। There comes the importance of miasm. There comes the importance of homeopathy. Because miasm, প্রথম আমি যেটা বললাম, দিনের বেলা aggravation, that is psoric miasm. Midday midnight aggravation, that is psychotic miasm. Nocturnal aggravation, that is syphilitic miasm. আমি কোভিডের ক্ষেত্রে যেটা বললাম, ওই যে হ্যাপি হাইপক্সিয়া, দ্য ইনকোঅর্ডিনেশন, ইনকোঅর্ডিনেটিং মায়াজম, দ্যাট ইজ দ্য সাইকোটিক মায়াজম। তার আগে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম, যে জ্বরের পরে খিদে চলে যাচ্ছে, একটা রেসিডুয়াল ইলনেস রয়ে যাচ্ছে, যেখানে আমরা কোনো প্যাথোলজিক্যাল টেস্টে কিছু পাচ্ছি না, অনলি দ্য ফাংশনাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার ইন দ্য ফাংশনাল লেভেল, দ্যাট ইজ সোরিক মায়াজম। এবং যেটা আমি বললাম কোভিডের পর শেষ ঘটনাটা, যে 3-4 দিনের মধ্যে পেশেন্টটা খারাপ হয়ে এক্সপায়ার করে গেল, দ্যাট ইজ syphilitic miasm. So
আমরা যদি এই মায়াজামগুলোকে এই ম্যানিফেস্টেশন থেকে চিনতে পারি, আমি যেটা বলছিলাম আমাদের পড়াশুনোর সঙ্গে আজকের এই আলোচনাটা কিরকম, আমাদের পড়াশুনো ছিল এই এই মায়াজামের এই এই সিমটম, অর্থাৎ শরীরিক মায়াজাম ফাংশনাল ডিসঅর্ডার, এটা ছিল থিওরিটিক্যাল পার্ট। নাও দ্য প্র্যাকটিক্যাল পার্ট ইজ এক্সপেক্টিং আ রেট্রোস্পেকটিভ ভিউ। পেশেন্ট এসে আমাকে বলবে না আই এম সাফারিং ফ্রম ফাংশনাল ডিসঅর্ডার, আমি বুঝে নেবো শরীরিক মায়াজাম এবং আমি তাকে শরীরিক গ্রুপ অফ মেডিসিন প্রেসক্রাইব করবো। নো, পেশেন্ট আমাদের কাছে তাদের সিমটোমেটোলজি দেবে এবং আমাদেরকে সিমটোমেটোলজি থেকে সেই অরিজিনাল মায়াজামটাতে ফিরে যেতে হবে এবং সেই গ্রুপ অফ মেডিসিনকে খুঁজে বার করতে হবে। সো উই আর অ্যাকচুয়ালি ডুইং আ রেট্রোস্পেকটিভ মুভমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য পেশেন্ট। ডক্টর জে এইচ অ্যালেন এক্সপ্যান্ডেড দ্য কনসেপ্টস অফ মায়াজাম আফটার হ্যানিম্যান অ্যান্ড দ্য মোস্ট রিলায়েবল ওয়ে। নিয়ে কারুর কোনো সন্দেহ নেই যে ডক্টর হ্যানিম্যানের এই ডিসকভারিকে হ্যানিম্যানের থেকেও যদি কেউ এগিয়ে নিয়ে গিয়ে থাকেন, হি ইজ ডক্টর অ্যালেন। মায়াজাম অ্যাজ কনসিভড বাই ডক্টর হ্যানিম্যান, হি বিলিভ দ্যাট অল রুট কজেস অফ ক্রনিক ডিজিজ আর মায়াজামস, এবং হ্যানিম্যান বিশ্বাস করতেন যে অল মায়াজামস দে অরিজিনেট ফ্রম সোরা। কেন কিভাবে আমি সেটা একটু পরে আসছি। সাইকোসিস অ্যান্ড সিফিলিস দে কামস অ্যাজ সেকেন্ডারি মায়াজাম, যেটা ডক্টর হ্যানিম্যান মনে করতেন। এবং শুধু তাই নয়, হ্যানিম্যান তো প্রথম দিনেই মায়াজাম আবিষ্কার করে ফেলেননি। হ্যানিম্যান কি বলতেন বা হ্যানিম্যান প্রথম দিকে কি বলেছিলেন, হ্যানিম্যান বলেছিলেন কিছু ইনভিজিবল লিভিং ক্রিয়েচার, এক্সেসিভলি মাইনিউট ইনভিজিবল লিভিং ক্রিয়েচার, দে আর রেসপন্সিবল ফর ডিজিজ। অর্থাৎ যেটাকে পরবর্তীকালে 1880 অনওয়ার্ড যেটাকে ধরুন লুই পাস্তুর বা রবার্ট কক, যাদের নাম আমি বলছিলাম, তাদের আমলে জার্ম থিওরি হিসেবে কনসিডার করা হলো। কিন্তু হ্যানিম্যানের এই কথাটার সঙ্গে যদি আমরা মেলাই এক্সেসিভলি মাইনিউট ইনভিজিবল লিভিং ক্রিচার, কবে বলছেন, সম্ভবত 1818 বা 1819, আমি এক্স্যাক্টলি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত 1818 বা 1819। জার্ম থিওরি এস্টাবলিশড হচ্ছে 1880, তার থেকে আপনার ধরুন 1819, মানে 62 বছর আগে ডক্টর হ্যানিম্যান বলছেন যে এক্সেসিভলি মাইনিউট অ্যান্ড ইনভিজিবল লিভিং ক্রিয়েচার যারা রোগের কারণ। এর সঙ্গে আমরা অ্যাফোরিজম 11টাকে মেলাই, ইট ইজ দ্য ভাইটাল ফোর্স হুইচ ইজ প্রাইমারিলি ডিরেঞ্জড। সো দিস ইজ সাম ডায়নামিক থিং হুইচ ইজ ডিরেঞ্জিং দ্য ডায়নামিসিটি অফ দ্য ভাইটাল ফোর্স অ্যান্ড ক্রিয়েটিং সাম সেন্সেশন ইন অ্যান ইন্ডিভিজুয়াল, দিস ইজ মায়াজাম। মায়াজাম কোনটা শরীর কোনটা সাইকোটিক, আমরা সেই আলোচনার মধ্যে আসবো। হ্যানিম্যান কিন্তু সোরা, সাইকোসিস, সিফিলিস এর বাইরে কোনো মায়াজামের নাম নেননি। পরবর্তীকালে ডক্টর জে এইচ অ্যালেন টিউবারকুলার মায়াজাম নাম নিয়েছেন, সিউডোসোরা নাম দিয়েছেন, এবং তার পরবর্তীতে আজকালকার দিনে প্রচুর মায়াজাম হচ্ছে, ক্যান্সার মায়াজাম, এই মায়াজাম, ওই মায়াজাম, লিভ ইট। যদি আপনারা যে কোনো একটা মায়াজাম, ধরুন টিউবারকুলার মায়াজাম, ডক্টর জে এইচ অ্যালেন যেটাকে বলেছেন, এই টিউবারকুলার মায়াজামে যদি আমরা একটু ডিপে যাই, হোয়াট ইজ দিস টিউবারকুলার মায়াজাম? ইজ নাথিং বাট আ কম্বিনেশন অফ সোরিক মায়াজাম অ্যান্ড সিফিলিটিক মায়াজাম। আজকের দিনে এই কম্বিনেশন অফ মায়াজাম ইজ ইম্পর্টেন্ট, আমি পরবর্তীকালে বলবো হোয়াট শুড উই ডু, হাউ শুড উই প্রসিড। এই কম্বিনেশন অফ মায়াজাম আজকালকার দিনে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ডক্টর কেন ইম্পর্টেন্ট, কারণ দুটো কারণে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর হ্যানিম্যান আমাদেরকে বলে গেছেন, যেমন ধরুন শরীরিক মায়াজাম, একটা ভোলাপচুয়াস ইচিং, পিকিউলিয়ার ওডার, এই যে কথাবার্তাগুলো উনি বলে গেছেন, বা সাইকোটিক মায়াজামের ক্ষেত্রে উনি যে প্রাইমারি ম্যানিফেস্টেশন অফ সাইকোসিস বলে গেছেন, তার যে সেই ডিসচার্জ, সিফিলিটিক এর ক্ষেত্রে তার সেই শ্যাঙ্কার, হার্ট শ্যাঙ্কার, এই যে প্রাইমারি ম্যানিফেস্টেশন গুলো ডক্টর হ্যানিম্যান বলে গিয়েছেন, এই প্রাইমারি ম্যানিফেস্টেশন গুলো আইদার আজকের দিনে পাওয়া যায় না। আমি জানি না, আপনারা নিশ্চয়ই কেউ না কেউ যদি পেয়ে থাকেন, আমি কিন্তু পাইনি প্রাইমারি ম্যানিফেস্টেশন অফ সিফিলিস বা সাইকোসিস, আমি কিন্তু কোনো পেশেন্টের মধ্যে পাইনি। ইনস্টেড তাদের মধ্যে সেকেন্ডারি বা টার্সিয়ারি স্টেজ অফ ম্যানিফেস্টেশন আমরা পেয়েছি। এবং হ্যানিম্যান বলছেন, হ্যানিম্যানের আমরা যদি হ্যানিম্যানের ক্রনিক ডিজিজটা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো এরকম যে, বা হেরিং এর ল কে যদি আমরা তার সঙ্গে ইনকর্পোরেট করি, সেই হেরিং যিনি নাকি মায়াজামকে মানেননি, হেরিং এর হেরিংস ল অফ কিওর যদি আমরা এর সঙ্গে ইনকর্পোরেট করি, তারা বলছেন যে
অন দ্য রিভার্স অর্ডার অফ দেয়ার অনসেট কিওর হবে, অর্থাৎ একটা লোকের প্রাইমারি ম্যানিফেস্টেশন হয়েছিল, একটা শঙ্কার হয়েছিল, সেই শঙ্কার নিয়ে তিনি এসেছিলেন, সেই শঙ্কার ওষুধপত্র খেয়ে কমে গেছে, অবভিয়াসলি নন সিমিলিয়ার ওষুধপত্র খেয়ে সেই শঙ্কার কমে গেছে, বা সেই শঙ্কা নিজে নিজে চলে গেছে, তার পরবর্তীতে তার অন্য কিছু ম্যানিফেস্টেশন হয়েছে, সেই ম্যানিফেস্টেশন গুলো চলে গেছে, দ্যাট ইজ সেকেন্ডারি ম্যানিফেস্টেশন, সেগুলো চলে গেছে, তারপরে তার টার্সিয়ারি ম্যানিফেস্টেশন এসেছে। নাও দ্য পেশেন্ট কামস টু আ হোমিওপ্যাথ, হোমিওপ্যাথ স্টার্টস প্রেসক্রাইবিং, কি হবে, উল্টোর দিকে যাবে, অর্থাৎ এই ম্যানিফেস্টেশন, এই সেকেন্ডারি এই টার্সিয়ারি ম্যানিফেস্টেশনের গুলো চলে যাবে, তারপরে তার সেকেন্ডারি ম্যানিফেস্টেশন ফেরত আসবে, সেকেন্ডারি ম্যানিফেস্টেশন চলে যাবে, তারপরে তার প্রাইমারি ম্যানিফেস্টেশন ফেরত আসবে। এবং ডক্টর হ্যানিম্যান বলছেন, আনলেস অ্যান্ড আনটিল উই ক্যান ব্রিং ব্যাক দ্য প্রাইমারি ম্যানিফেস্টেশন, দ্যাট পেশেন্ট ইজ নট কিওরড। কিওর মানে কিওর ইন ইটস ট্রু সেন্স, র্যাপিড, জেন্টল অ্যান্ড পারমানেন্ট অ্যানিহাইলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট, দ্যাট ইজ নট ডান আনলেস অ্যান্ড আনটিল দিস প্রাইমারি ম্যানিফেস্টেশন কামস অ্যান্ড ইজ কিওরড বাই আ সিমিলার মেডিসিন বা বাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আজকের দিনে দ্য সিনারিও ইজ চেঞ্জড। আজকের দিনে আমি জন্মেছি, আমি একটি ছেলে যে জন্মেছি, আমার বাবা মায়ের থেকে আমার উৎপত্তি, আমি জীবনে কোনোদিন প্রসকোয়াটারে যাইনি, আই হ্যাভ নেভার গেন্ড সাইকোসিস অরিজিনালি বা নেভার গেন্ড সিফিলিস অরিজিনালি ইন মাই ওন, কিন্তু আমার মধ্যে সাইকোটিক নেচার আছে, আমার মধ্যে সিফিলিটিক নেচার আছে, হাউ বা উইচ স্টেজ, আমার মধ্যে ম্যানিফেস্টেড মায়াজমেটিক স্টেট আমাদের মধ্যে রয়েছে। সো হ্যানিম্যানের যে কনসেপ্ট ছিল যে টু ব্রিং ব্যাক দ্য অরিজিনাল স্টেজ দ্য প্রাইমারি ম্যানিফেস্টেশন ইন দ্যাট পেশেন্ট, আজকের দিনে আমাদের সেখান থেকে ডিভিয়েট করে যেতে হবে। আজকের দিনে যদি আমাকে কেউ সাইকোসিসের এগেনস্টে থুজা দিয়ে, বা ধরুন সাপোজ আমার ক্ষেত্রে থুজা ইন্ডিকেটেড হলো, থুজা বা মেডোরিনাম দিয়ে যদি মনে করেন যে আমার মধ্যে সেই সাইকোটিক ডিসচার্জ ফেরত আসবে, এটা কিন্তু মূর্খামি। আমার মধ্যে সেই সাইকোটিক ডিসচার্জ কোনোদিন ফেরত আসবে না। আমার মধ্যে কোনটা ফেরত আসবে? এক্স্যাক্টলি দ্য স্টেজ অ্যাট হুইচ আই ইনহেরিটেড দিস। আমি তো এগুলোকে ইনহেরিট করেছি আমার বাবার থেকে বা আমার মায়ের থেকে। সো আমার মধ্যে সেই ইনহেরিটেড স্টেজ অবধি যাবে, অর্থাৎ দ্য অরিজিনাল সিমটমস অফ দিস মায়াজম হুইচ ওয়ার প্রিভ্যালেন্ট ইন মি ডিউরিং মাই বার্থ বা ডিউরিং মাই ইনহেরিটেন্স, সেই স্টেজ অবধি আমার মধ্যে ফেরত যাবে। সুতরাং হ্যানিম্যানের কথাকে আমাদের মানতে হবে, আজকের দিনে আজকের মতো করে মডিফাই করে নিয়ে। অবভিয়াসলি এই মডিফিকেশনের মাধ্যমে বা মডিফিকেশনকে ছুতো হিসেবে দাঁড় করিয়ে হ্যানিম্যানের থেকে ডিভিয়েট করে গিয়ে নয়। সুতরাং মায়াজম অ্যাজ ডক্টর হ্যানিম্যান কনসিভ ডিড, একটু সেখান থেকে অ্যাডভান্স হয়ে মায়াজম অ্যাজ উই শুড কনসিভ ইট ইন নাও এডেজ, আমরা কি করব, হাউ শুড উই প্রসিড? আমাদের প্রসিড করার ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা কেস যখন দেখব, আমরা তাকে কেস রেকর্ড করব, এবং হেয়ার কামস দ্য কোয়েশ্চন অফ অ্যানামনেসিস, অর্থাৎ ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ সিমটমস অফ দ্য পারসন ফ্রম দ্য বিগিনিং, প্রথমে কি হয়েছিল, তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে, যখন সারবে শেষটা আগে যাবে, তার আগেরটা তারপর, তার আগেরটা তারপর, প্রথমটা সবার শেষে। সো হেয়ার কামস দ্য ইম্পর্টেন্স অফ অ্যানামনেসিস, অর্থাৎ মায়াজমেটিক কনসেপ্টের সঙ্গে অ্যানামনেসিসের কনসেপ্ট ইজ মানে কি বলবো, লাইক নেক টু নেক রিলেশন, একের সঙ্গে আর একজন খুব ক্লোজ রিলেশন, এবং একটাকে ছাড়া আর একটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। যেটা আমি বলছিলাম, থিওরি অফ মায়াজম ওয়াজ নট অ্যাকসেপ্টেড ইউনিভার্সালি। ডক্টর হেরিং ওয়াজ অ্যান আর্ডেন্ট বিলিভার অ্যান্ড ফলোয়ার অফ ডক্টর হ্যানিম্যান, স্টিল হি ডিড নট কিপ ফেথ অন দ্য কনসেপ্টস অফ মায়াজমেটিক থিওরি। আমি আমার সঙ্গে হেরিং গাইডিং সিমটমস আজকে রাখিনি, আমি তার বদলে তার যে ফলোয়ার, ডক্টর হেরিং এর ফলোয়ার ডক্টর এইচ সি অ্যালেন, মার্ভেলাস ফলোয়ার, এবং এরকম ফলোয়ার বোধ হয় পাওয়া খুব ডিফিকাল্ট। এবং ডক্টর অ্যালেনের যে বই, যেটাকে আমরা অ্যালেন্স কিনোট বলে জানি, কি নোটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স উইথ কম্প্যারিজনস, এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি হেরিং গাইডিং সিমটমের জিস্ট। সেই বইটা আমি আজকে নিয়ে বসেছি, কেন বসেছি, যে ডক্টর হেরিংকে ডক্টর হেরিং এর কথা দিয়ে ডিসকাস করব বলে, অন্য কারোর কথা লাগবে না। অ্যালেন্স রিপ্লাই টু ডক্টর হেরিং আমি পরে আসছি, তার আগে আমি একটু বলি, আমি যেটা প্রথমে বলছিলাম না, ডক্টর হেরিং যদি আর কিচ্ছু না করতেন, শুধু ল্যাকেসিস আবিষ্কার করতেন, তাতেই তিনি অমর হতেন।
অ্যালেন্স কিনোটে লেখা রয়েছে, মেন সেজ ল্যাকেসিস এর আন্ডারে অ্যাট রেগুলার টাইম টু শর্ট স্ক্যান্টি ফিবল। এর পরের লাইনটায় আসুন, পেনস অল রিলিভড বাই দ্য ফ্লো। তার পরের লাইন, অলওয়েজ বেটার ডিউরিং মেন্সেস। লেট আস টেক ইট আ ব্রডার অ্যাসপেক্ট, অলওয়েজ বেটার ডিউরিং মেন্সেস। মেন্সেসটাকে অফ করে দিন, বসান ন্যাচারাল ডিসচার্জ। অলওয়েজ বেটার বাই ন্যাচারাল ডিসচার্জ, মেনস্ট্রুয়েশন ইজ এ ন্যাচারাল ডিসচার্জ, সো অলওয়েজ বেটার বাই ন্যাচারাল ডিসচার্জ। কোন মায়াজম? সোরিক মায়াজম। ডক্টর হেরিং যদি সোরিক মায়াজমের বেসিক কনসেপ্টটা না বুঝতেন, ওনার পক্ষে এই লাইনটা লেখাই সম্ভব হতো না। কেন সম্ভব হতো না, আর কেন আমি এই পার্টিকুলার লাইনটা নিলাম? আমি তো অন্য লাইন নিতে পারতাম, সেটা দিয়েও ওনাকে ডিসকার্ড করা যায়। আমি মেনস্ট্রুয়েশনের লাইনটা নিলাম কারণ হেরিং এর আর যাই হোক মেনস্ট্রুয়েশন হতো না। সো দিস ইজ দ্য ফিলিং যে বেটার ডিউরিং মেনস্ট্রুয়েশন, এটা কোনো মহিলাই বুঝতে পারবেন, ডক্টর হেরিং এর পক্ষে বোঝা সম্ভব নয়। ডক্টর হেরিং এলিসিট করেছেন এই সিমটমটা, তার ফিমেল প্রুভারের মধ্যে থেকে খুঁজে বার করেছেন এই সিমটমটা। কোন সিমটম? দ্য ক্রিম সিমটম অফ সোরিক মায়াজম, বেটার বাই ন্যাচারাল ডিসচার্জ। ডক্টর হেরিং লিখে গেছেন, ডক্টর হেরিং বলছেন মায়াজমের কোনো দরকারই নেই, জাস্ট ফাইন্ড দ্য এক্স্যাক্ট টোটালিটি অ্যান্ড প্রেসক্রাইব। যেটা ডক্টর ইলাহি একটু আগে বলছিলেন যে মায়াজমের দরকার নেই, এক্স্যাক্ট টোটালিটি বের করো এবং প্রেসক্রাইব করো অ্যাকর্ডিংলি। ডক্টর অ্যালেন সেখানে বলছেন যে, ডক্টর জে এইচ অ্যালেন সেখানে বলছেন যে এক্স্যাক্ট টোটালিটির মধ্যেই তো মায়াজম রয়েছে। মায়াজম কিভাবে এক্সপ্রেসড হচ্ছে? কোনো প্যাথোলজিক্যাল টেস্টে মায়াজম এক্সপ্রেসড হচ্ছে না। এভরি ইচ অ্যান্ড এভরি মায়াজম, সেটা সোরিক হোক, সিফিলিটিক হোক, সাইকোটিক হোক, ইজ নোন বাই আ গ্রুপ অফ সিমটমস, অ্যান্ড দ্যাট গ্রুপ অফ সিমটম ইজ ইনকর্পোরেটেড অলরেডি ইন দ্য টোটালিটি অফ সিমটমস, বিকজ দিস ইজ পার্টিকুলার টু দ্য পেশেন্ট, দিস ইজ পিকিউলিয়ার টু দ্য পেশেন্ট। আমরা যেগুলোকে পিকিউয়ারের সিমটম বলি, সেই সিমটম টু দ্য পেশেন্ট, রেয়ার সিঙ্গুলার স্ট্রাইকিং সিমটম টু দ্য পেশেন্ট, যেটা অ্যাফোরিজম 153 ডক্টর হ্যানিম্যান বলে গেছেন। সুতরাং আমরা যেটা বলতে চাইছি যে 153 যদি ডক্টর হেরিং কনসিডার করেন যে ইয়েস, এই যে জিনিসটা আমরা যদি ঠিকঠাক টোটালিটি ফ্রেম করতে পারি, ডক্টর অ্যালেন বলছেন ঠিকঠাক টোটালিটি ফ্রেম করলে যে গ্রুপ অফ সিমটমগুলোকে নিয়ে টোটালিটি ফ্রেম করতে হবে, সেই গ্রুপ অফ সিমটমগুলোই তার মায়াজমেটিক স্টেটকে এক্সপ্লেন করবে বা এক্সপ্রেস করবে। সো ডক্টর হেরিং কোথাও কনসাসলি বা সাবকনসাসলি মায়াজমেটিক থিওরিকে ইমপ্লিমেন্ট করে গেছেন, অফিসিয়ালি অ্যাকসেপ্ট করুন আর নাই করুন। ডক্টর কাঞ্জিলাল বলছেন ট্রুথ অ্যাজ এভার ইজ দ্য গোল্ডেন মিন। ডক্টর জেই জানেন একটা শব্দ ইউজ করেছেন তার ক্রনিক মায়াজম বইতে, সিমটম ডক্টর, ভেরি ইম্পর্টেন্ট শব্দ বন্ধ, সিমটম ডক্টর। হু আর দ্য সিমটম ডক্টরস? যে ডাক্তারবাবুরা শুধুমাত্র প্রেজেন্টিং সুপারফিশিয়াল সিমটমগুলোকে ধরে প্রেসক্রাইব করেন, দে আর সিমটম ডক্টরস। দিস ডক্টরস ডু নট কনসিডার দ্য মায়াসমেটিক স্টেটস। আমি একটা উদাহরণ দিই, ডক্টর কাঞ্জিলালের একটা কেস। ডক্টর কাঞ্জিলাল বলছেন, আমি এক সেকেন্ড একটু বাচ্চাটার বয়স দেখে নিই, হ্যাঁ 12-13 বছরের একটা বাচ্চা ডক্টর কাঞ্জিলালের কাছে এসেছেন, এবং সেই বাচ্চাটা কি নিয়ে এসেছেন ডক্টর কাঞ্জিলালের কাছে? না, সিভিয়ার অ্যাটাক অফ কলেরা এবং ক্লিয়ার সিমটমস অফ কার্বোভেজ। ডক্টর কাঞ্জিলাল যেখানে বলছেন ক্লিয়ার সিমটমস অফ কার্বোভেজ, আমাদের ডাউট করার কোনো প্রশ্নই ওঠে না। সো দিস এ ক্লিয়ার সিমটম অফ কার্বোভেজ ওনার কাছে 1942-43 সাল নাগাদ আসে। উনি বলছেন বাই দ্যাট টাইম আমি অ্যালেনের ক্রনিক মায়াজম, বার্নেটের ভ্যাকসিনোসিস এবং হ্যানিম্যানের ক্রনিক ডিজিজটা সবে পড়া শেষ করেছি, আমার কাছে এই পেশেন্টটি এসে হাজির হয়। কার্বোভেজ, উনি কার্বোভেজ দিয়েছেন 200 থেকে শুরু করেছেন 50 অবধি দিয়েছেন, প্রত্যেকটা ডোজেই কিন্তু একটা রেসপন্স হয়েছে, একটা শর্টার রেসপন্স হয়েছে এবং ফাইনাল রিলিফটা হয় নাই।
কখনো 1 ঘন্টার জন্য পায়খানা বন্ধ থেকেছে, কখনো কয়েক মিনিটের জন্য পায়খানা বন্ধ থেকেছে, কিন্তু ফাইনালি তার কিওর হয় নাই। এবং ডক্টর কাঞ্জিলাল বলছেন যে পেশেন্টটা আমার হাতে মরতে চলেছে। এই লোকটাকে ডক্টর কাঞ্জিলাল দেখছেন যে এই লোকটার যে ফ্যান দরকার, ফ্যানি পেশেন্ট, অলমোস্ট ইন দ্য স্টেজ অফ কোল্যাপস, বা তার যে আদার অ্যাক্সেসরি সিমটমস, কোথাও যেন উনি মেডোনিনামের গন্ধ পাচ্ছেন। এবং উনি বলছেন যে যখন আমি মেডোনিনামের গন্ধ পেলাম, আমি তার বাবাকে আলাদা করে ডাকলাম, নর্মালি বদমাইশিগুলো ছেলেরাই করতো সেই সময়, বাবাকে ডাকলাম এবং বাবাকে ডেকে বললাম আপনি কি আপনার ছেলেকে বাঁচাতে চান, যদি বাঁচাতে চান তাহলে বলুন আপনি কখনো কোথাও কিছু দুষ্টুমি করেছিলেন কিনা। বাবা স্বীকার করলেন এবং স্বীকার করার পরে ডক্টর কাঞ্জিলাল প্রেসক্রাইব দ্য ডোজ অফ মেডোরিনাম 200, এবং উনি বলছেন যে ড্রামাটিক্যালি ফ্রম দ্য জজ অফ ডেথ এই পেশেন্টটাকে আমি ফিরিয়ে আনলাম। এবং পরবর্তীকালে ওই বাচ্চাটাকে যখন ডক্টর কাঞ্জিলালকে 1955 সালে পূর্ববঙ্গ থেকে, মানে এখন যে বাংলাদেশ, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, উনি তো তখন ভারতবর্ষে চলে আসেন 1955 সালে, সেই সময় পর্যন্ত দ্যাট বয় ওয়াজ হেলদি। এটাই হচ্ছে সিমটম ডক্টরের প্রেসক্রিপশন আর মায়াসমেটিক প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য। ইনিশিয়াল স্টেজে ওয়াইল প্রেসক্রাইবিং কার্বোভেজ, ডক্টর কাঞ্জিলাল ওয়াজ আ সিমটম ডক্টর, তিনি মায়াজমকে কনসিডার করেননি, তার যে সুপারফিশিয়াল সিমটম ছিল সেই সিমটম গুলোর উপর প্রেসক্রাইব করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছেন যে ওই সিমটমে কাজ হচ্ছে না, কোথাও একটা মেডোরিনামের গন্ধ পেয়েছেন, হি আর্গিউড অ্যাকর্ডিংলি, তিনি খোঁজ করেছেন, সার্চড ফর অ্যান্ড ফাইনালি ফাউন্ড, এবং দ্য পেশেন্ট ওয়াজ কিওরড। আর একটা উদাহরণ বলি, তখন ডক্টর কাঞ্জিলাল অনেক পরে ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে উনি তখন রয়েছেন, একজন ভদ্রমহিলা, অলমোস্ট 30-35 বছর বয়স, তিনি ডিএনদেতে ভর্তি, ডিএনদে কলেজ থেকে আমি পড়াশোনা করে পাশ করেছি, ডিএনদে কলেজে ভর্তি, এবং সেই ভদ্রমহিলা স্ট্যাটাস অ্যাসমেটিকাসে ভুগছেন, অর্থাৎ তার কন্টিনিউয়াসলি শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, সব সময় মাথাটা এরকম এরকম নাড়াচ্ছেন বিভিন্ন দিকে, এবং তার আরো কিছু কিছু সিমটম দেখে ডক্টর কাঞ্জিলালের মনে হয়েছে যে ক্যালি আয়োড দেওয়া যেতে পারে। মূলত এই সিমটমটা, রকিং হেড ফ্রম সাইড টু সাইড, এটা দেখে ওনার ক্যালি আয়োডের কথা মাথায় আসে। ক্যালি আয়োড 30 পোটেন্সি দেন, কাজ হয় নাই, 200 পোটেন্সি দেন, তাতেও কাজ হয় নাই, রিপিটেড ডোজ দেন, ডিস্টিল ওয়াটারে দেন, 10টা করে আকাশন দিয়ে দেন, মানে সমস্ত কিছু, হোয়াট এভার ওয়াজ পসিবল ফর হিম হি ডিড। কিন্তু ওই বলে না, সেই পাথর ঠেললাম সারাদিন ধরে, পাথরটা একটু নড়লো না, অর্থাৎ নিট এফেক্ট ওয়াজ জিরো, প্রচুর ওয়ার্ক ডান, নিট এফেক্ট ওয়াজ জিরো। খোঁজ করছেন, ফ্যামিলি হিস্ট্রি খোঁজ করতে করতে হি ফাউন্ড যে ওই ভদ্রমহিলার গ্র্যান্ডফাদার, মানে ঠাকুরদা, তিনি ছিলেন একজন জমিদার, এবং তার স্বভাব চরিত্র খুব খারাপ ছিল, এবং দ্যাট পার্সন ওয়াজ ল্যাসিভিয়াস। ওই ভদ্রমহিলার যে কাকা জ্যাঠা মাসি পিসি যারা ছিল, ওই কাকা জ্যাঠা বা পিসি টিসি যারা ছিল, অর্থাৎ ওই গ্র্যান্ডফাদারের রিলেশনে যারা ছিল, তাদের রিউম্যাটিজম আছে, কারুর অ্যাজমা আছে, এটসেট্রা এটসেট্রা। তো অবভিয়াসলি আপনারাও বুঝতে পারছেন যে এটা একটা সাইকোটিক গন্ধ আসছে, ডক্টর কাঞ্জিলালও বুঝতে পারছেন যে এটা সাইকোটিক গন্ধ আসছে, এবং তখন উনি আবার নোট করলেন যে ইয়েস, দ্যাট সাইকোটিক মেডিসিন মেডোরিনাম ইজ অলসো হ্যাভিং দ্য সিমটম রকিং দ্য হেড ফ্রম সাইড টু সাইড, এবং তিনি তাকে মেডোরিনাম প্রেসক্রাইব করলেন। এবং তারপর তিনি বললেন, অলমোস্ট 2-3 বছর ধরে সেই ভদ্রমহিলা তার কাছে ট্রিটমেন্টে ছিলেন, তাকে মেডোরিনাম দেওয়ার পরে আবার ক্যালি আয়োড দিতে হয়েছিল, দ্যাট টাইম ক্যালি আয়োড রেসপন্ডেড। অর্থাৎ আমি যে পয়েন্টটা বলতে চাইছি যে শুধুমাত্র, আচ্ছা আমি বলছি, সো দ্যাট টাইম ক্যালি আয়োড রেসপন্ডেড, এবং কখনো কখনো মিনভাইল তিনি মেডোরিনাম দিয়েছেন, হয়তো 2-6 মাস 8 মাস ইন্টারভ্যালে আবার কখনো ক্যালিয়ার দিয়েছেন, এবং ফাইনালি তিনি বলছেন যে তার এমফাইসেমেটাস চেঞ্জ ছিল, সেই চেঞ্জটাও রিভার্স হয়েছে। আমরা জানি এমফাইসেমা ইজ এন ইরিভার্সেবল চেঞ্জ, সেটাও কিছুটা রিভার্স হয়েছে। এবার দেখুন দুটো কেস, আগের কেস কলেরা, যেখানে মেডোরিনাম দেওয়াতে পেশেন্টটা ভালো হয়ে গেল, কার্বোভেজে কাজ করলো না বা খুব টেম্পোরারি কাজ করলো, তাকে আর কার্বোভেজ রিপিট করার দরকার পড়লো না আফটার মেডোরিনাম। আর সেকেন্ড কেস, যেখানে নাকি ক্যালিআয়োড দেওয়া হলো, এবং ক্যালিআয়োড দেওয়ার পরে ক্যালিআয়োড কাজ করলো না, তাকে মেডোরিনাম দেওয়া হলো, এবং তারপরে আবার ক্যালিআয়োড কাজ করলো।
দুটো ক্ষেত্রেই সাইকোটিক ট্রেন্ড, দুটো ক্ষেত্রেই একটা অ্যান্টিমায়াজমেটিক প্রেসক্রিপশন হয়েছে, কিন্তু দিজ টু অ্যান্টিমায়াজমেটিক প্রেসক্রিপশনস অ্যাকচুয়ালি ডিড প্লে টু ডিফারেন্ট রোলস। প্রথম ক্ষেত্রে মেডোরিনাম অ্যাক্টেড অ্যাজ আ কিউরেটিভ, সেকেন্ড ক্ষেত্রে মেডোরিনাম অ্যাক্টেড অ্যাজ আ ব্লক রিমুভার। সাইকোটিক মায়াজম ক্রিয়েটেড আ ব্লক এবং মেডোরিনাম অ্যাক্টেড অ্যাজ আ রিমুভার। অর্থাৎ ডক্টর কাঞ্জিলাল যে কথাটা বারবার বলতেন, ওনার বিভিন্ন লেখায় বারবার প্রকাশ পেয়েছে, বা আমি বাবার কাছেও বারবার শুনেছি বা মায়ের কাছেও শুনেছি, যে এই যে ওষুধগুলো আমরা ব্লক রিমুভ করবার জন্য অনেক সময় ওষুধ দিই, আমরা রিলেশন মেনে অনেক সময় ওষুধ দিই, আমরা বইতে দেখি রিলেশনে এই ওষুধ আছে, আমরা যদি বই খুলি আমরা দেখতে পাবো এই ওষুধটা এতদিন কাজ করে, এই ওষুধ এতদিন কাজ করে, দিস ইজ কমপ্লিটলি ভেগ। ডক্টর কাঞ্জিলাল বলছেন ডোন্ট রিলাই আপন দিস। একটা ওষুধ কোথাও লেখা আছে 21 দিন কাজ করে, আই হ্যাভ সিন দ্যাট মেডিসিন অ্যাক্টেড ফর ইয়ার্স। সুতরাং ওই 21 দিনের কনসেপ্টে 21 দিন বাদ দিয়ে আমাকে রিপিট করতে হবে, নো, দ্যাট ইজ এ ভেগ কনসেপ্ট। আবার এই যে ব্লক রিমুভার, এই যে একটা সাইকোটিক ব্লক হয়েছে আমি বুঝতে পেরেছি, হুইচ মেডিসিন ক্যান রিমুভ দিস? থুজা একটা সাইকোটিক মেডিসিন, মেডোরিনাম একটা সাইকোটিক মেডিসিন, উনি কেন মেডোরিনাম দিলেন, কেন থুজা দিলেন না? বিকজ ওই ব্লক থাকা অবস্থায় যে এক্সিস্টিং সিমটোমেটোলজি রয়েছে সেই সিমটোমেটোলজি কিন্তু মেডোরিনামকে গাইড করছে, এবং দ্যাট পার্সন ইজ হ্যাভিং সাইকোটিক ট্রেন্ড। আপনারা বলবেন হেলিবোরাসেও তো আছে রকিং হেড ফ্রম সাইড টু সাইড, আছে, কিন্তু হ্যাভিং দ্যাট সাইকোটিক ডিপ সিটেড সাইকোটিক ট্রেন্ড ইন দ্য ফ্যামিলি উইথ দ্যাট রকিং হেড ফ্রম সাইড টু সাইড, মেডোরিনাম ক্যান বি দ্য অনলি চয়েস। সেই জন্য উনি মেডোরিনাম দিয়েছেন। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা দেখব প্রচুর সাইকোটিক ড্রাগ আছে, আমরা সিম্পলি কেন্টের রেপার্টরি যদি দেখি, অন্য রেপার্টরির কথা ছেড়েই দিন, সাইকোসিসের আন্ডারে অনেকগুলো ড্রাগ আছে, সিফিলিসের আন্ডারে কিছু ড্রাগ আছে, আমরা প্রচুর ড্রাগকে শরীর ড্রাগ বলে জানি, কস্টিকাম আছে, সালফার আছে, সোরাইনাম আছে, নাজভূমিকা আছে, প্রচুর ড্রাগ আছে, সোরাত লাইকোপোডিয়াম আছে, অনেক ড্রাগ আছে, হুইচ ওয়ান টু প্রেসক্রাইব? একটা শরীর ব্লক হয়েছে বা একটা শরীর ট্রেন্ড রয়েছে যেটাকে উই হ্যাভ টু রিমুভ, হুইচ ওয়ান টু প্রেসক্রাইব? এক্সিস্টিং সিমটোমেটোলজি আমাদের যে ড্রাগটাকে গাইড করবে সেই ড্রাগ টু বি প্রেসক্রাইবড, এবং দ্যাট ড্রাগ উইল অ্যাক্ট অ্যাজ আ ব্লক রিমুভার, অ্যাজ আ কিউরেটিভ, অ্যাজ অ্যান অ্যান্টিডোট, বা যে ক্ষেত্রে দরকার। আপনারা কিছুদিন আগেই সেকেন্ড প্রেসক্রিপশন শুনেছেন, ডক্টর ইলাহি কিছুদিন আগে, সম্ভবত গত বুধবার দিন ছিল, সেই ক্লাসে উনি আলোচনা করেছেন, এবং নিশ্চয়ই এই জিনিসগুলো আলোচিত হয়েছে সেখানে। অর্থাৎ এই যে কনসেপ্টগুলো, ব্লক দ্যাট হ্যাজ টু বি রিমুভড, অবস্ট্যাকলস টু রিকভারি, মায়াজম ক্যান ক্রিয়েট দিস অবস্ট্যাকল টু রিকভারি, অ্যান্ড উই হ্যাভ টু রিমুভ দ্যাট। আমি আর একটা কেস বলি, এটাও ডক্টর কাঞ্জিলালেরই কেস। উনি বলছেন যে একটা পেশেন্ট, একটা টিউবো ওভারিয়ান মাস্টিওমাস আমরা যেটাকে বলে থাকি, তিনি এসেছেন, বিবাহিত ভদ্রমহিলা, সম্ভবত বাচ্চা হয়েছে বা হয়নি এরকম একটা স্টেজে ওনার কাছে এসেছে, এবং তার ক্ষেত্রেও যে ক্লিয়ারলি ইন্ডিকেটেড মেডিসিন, সেই ইন্ডিকেটেড মেডিসিন কাজ করছে না। তিনি সেই পেশেন্টটাকে ভালো করে দেখেন এবং পরবর্তীকালে সেই পেশেন্টটাকে বিভিন্ন অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে তিনি রেসপন্স পান। আমি ডক্টর কেন্টের মেটেরিয়া মেডিকাটা একটু রেফার করি আপনাদের কাছে, দুটো ড্রাগ রেফার করব। এতক্ষণ ধরে মেডোইনাম মেডোইনাম বলছি, মেডোইনামটা রেফার করি, আর একটা অরামমেট রেফার করব। মেডোইনাম ডক্টর কেন্ট কিভাবে কনসিভ করছেন আমরা যদি পড়ি আমরা দেখতে পাবো, ডক্টর কেন্ট বলছেন একটা সুস্থ মেয়ে, বিয়ে হলো, পিরিয়ডটা গন্ডগোল হয়ে গেল, বিয়ের আগে পর্যন্ত তার পিরিয়ডটা ঠিকঠাক হতো, বিয়ের পরে তার পিরিয়ডটা কিরম আস্তে আস্তে কালচে হতে শুরু করলো, একটা ফিশি ওডার আসতে শুরু করলো, পেটে প্রচন্ড ব্যথা, একটা ইন্টারমিটেন্ট পেন, বেন্ডিং ডাবলে রিলিফ, পেটের তলায় বালিশ চাপা দিয়ে শুলে রিলিফ বা গরম সেঁক দিলে রিলিফ, ইন্টারমিটেন্ট পেন, ক্র্যাম্পিং পেন, এবং আরো কি না, তার ক্লটস আসছে, প্রচন্ড দুর্গন্ধ, ফিশি ওডার, এবং কি হচ্ছে না, তার জামা কাপড়ে দাগ পড়ে যাচ্ছে। দ্য পিকিউলিয়ারিটি অফ মেডোরিনাম, এই মেয়েটা কিন্তু বিয়ের আগে এরকম পিরিয়ড হতো না,
বিয়ে করেছে, তার দু চার ছমাস পর থেকে এরকম পিরিয়ডটা শুরু হয়েছে। অর্থাৎ এবার দেখুন চিন্তা করে, হাউ মায়াজম ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, দিস ইজ ডেফিনেটলি সাইকোটিক ট্রেন্ড ট্রান্সমিটেড টু দ্যাট পার্সন, এবং আশ্চর্যজনক ভাবে বিয়ের পর থেকে হয়েছে, অর্থাৎ উইথ দ্য ম্যারেজ দে এন্টার্ড ইন টু আ সেক্সুয়াল লাইফ। এবং যে কথাগুলো ডক্টর হ্যানিম্যান বলে গেছেন, দ্যাট ফ্রিকশন বিটুইন দ্য সেক্সুয়াল পার্টস দ্যাট রেজাল্টস ইন ট্রান্সমিশন অফ মায়াজম। আমরা যদি গাইনোকোলজি পড়ি, আমরা দেখব একটা মেয়ে হু ওয়াজ প্রিভিয়াসলি ডিসমেনোরিক, সেই মহিলা বিয়ের পরে তার ডিসমেনোরিয়া কমতে শুরু করে, বাচ্চা হওয়ার পরে তার ডিসমেনোরিয়া চলে যায়, বাচ্চা হওয়ার পরে বলতে নর্মাল ডেলিভারি হওয়ার পরে তার ডিসমেনোরিয়া চলে যায়। আর এই ভদ্র মহিলা যিনি মেডোরি নাম, তিনি ছিলেন ভালো, হলেন কালো, অর্থাৎ গেন করলেন। এবার এই ভদ্র মহিলাকে হ্যানিম্যানের কনসেপ্টে যতই আপনি ওষুধ দেন না কেন, কোনোদিন তার সেই সাইকোটিক ডিসচার্জ আপনি ফেরত আনতে পারবেন? কোনোদিন পারবেন না, সম্ভব নয়। কারণ এই ভদ্র মহিলা সেই ডিসচার্জের স্টেজ থেকে সাইকোসিসকে ইনহেরিট করেননি, উনি ইনহেরিট করেছেন এই স্টেজ থেকে, অর্থাৎ দিস টার্শিয়ারি স্টেজ অফ সাইকোসিস থেকে উনি ইনহেরিট করেছেন। আপনি ওনাকে এই অবধি ফেরত নিয়ে যেতে পারবেন? এর আগে তো আপনি ফেরত নিয়ে যেতে পারবেন না। সুতরাং আজকের দিনে হ্যানিম্যানের কনসেপ্টে একটু মডিফাইড ওয়েতে আমরা যদি মায়াজমকে চিন্তা করি, তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আমাদের কি দরকার, হাউ টু অ্যাপ্রোচ, প্রথম একটা কেস টেকিং করতে হবে, এবং অ্যানামনেসিস, যেটা আমি আগে বলেছিলাম, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কেস টেকিং করবার পরে আমাদের টোটালিটি অফ সিমটম ফর্ম করতে হবে, এবং তার যে ওই যে আমি বলছিলাম তার এসআরপি, স্ট্রেঞ্জ রেয়ার পিকিউলিয়ার সিমটমস, সেই সিমটমগুলোকে আমাদের এলিসিট করতে হবে, এবং তার সঙ্গে আমাদের মায়াজমেটিক ডায়াগনোসিস করতে হবে। আজকের দিনে মায়াজমেটিক ডায়াগনোসিস করাটা ইজ এ বিট ডিফিকাল্ট। কেন? ধরুন আমার মধ্যে সোরিক মায়াজমের সিমটম আছে, আমার মধ্যে সাইকোটিক মায়াজমের সিমটম আছে, আমার মধ্যে সিফিলিটিক মায়াজমের সিমটম আছে, অর্থাৎ তিনটে মায়াজমের সিমটমই আমার মধ্যে রয়েছে। আজকের দিনে প্রত্যেকটা মানুষই ট্রাইমায়াজমেটিক। আজকের দিনে যে ওষুধগুলো খুব বেশি ইউজ হয়, কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, এই যে ওষুধগুলো আজকের দিনে ইউজ হয়, এই প্রত্যেকটা ওষুধ দে আর ট্রাইমায়াজমেটিক। হয়তো প্রিডমিনেন্টলি কোনো একটা মায়াজমকে ইন্ডিকেট করছে, বাট বেসিক্যালি দে আর ট্রাইমায়াজমেটিক। এবং আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে এই ট্রাইমায়াজমেটিক স্টেটের মধ্যেও কোনো একটা মায়াজম কিন্তু সুপারফিশিয়াল লেয়ারে রয়েছে। দ্যাট সুপারফিশিয়াল মায়াজম হ্যাজ টু বি ডিটারমিন্ড, আমাদের ডিসাইড করতে হবে। এই যেমন ডক্টর কাঞ্জিলাল এখানে আমাদের দেখালেন বিভিন্ন কেসগুলোতে, ওই ভদ্রলোক বা ওই বাচ্চাটার বা ওই ভদ্রমহিলার পুরো হিস্ট্রি আমাদেরকে বলেননি। পুরো হিস্ট্রি শুনলে আমরা তো দেখতে পাবো যে তার মধ্যে অন্যান্য মায়াজমের সিমটমও রয়েছে, কিন্তু এই যে মোস্ট সুপারফিশিয়াল সিমটম, এই মোস্ট সুপারফিশিয়াল সিমটমটাকে কোন মায়াজমেটিক স্টেটকে ইন্ডিকেট করছে, মোস্ট ট্রাবলসাম সিমটমটাকে কোন মায়াজমেটিক স্টেট ইন্ডিকেট করছে, সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, এবং উই শুড হিট ফার্স্ট দ্যাট। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। সিঙ্গেল ওয়ার্ডে আমরা যদি তিনটে মায়াজমকে ডিসক্রাইব করতে যাই, সোরা ইজ হাইপার সেন্সিটিভিটি, সাইকোসিস ইটস ইনকোঅর্ডিনেশন, আমি একটু আগে আপনাদের হ্যাপি হাইপোক্সিয়া দিয়ে বলছিলাম, সিফিলিস ইট ইজ ডিস্ট্রাকশন, আমি কোভিড এর কেসটা দিয়ে আপনাদের যেটা বলছিলাম। সো সোরা ইজ হাইপার সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ টু অল এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, যা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আপনি বলেন, হাইপার সেন্সিটিভ টু দ্যাট, চট করে রিয়াক্ট করে, আবার চট করে ঠান্ডাও হয়ে যায়, বিকজ সোরার তো সেই প্যাথোলজিক্যাল সেটব্যাকটা হয় না। সোরা ইজ আ, আমি আরেকটু অ্যাডভান্স যদি বলি হাইপার সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভিটির সঙ্গে ইটস আ ফাংশনাল ডিসঅর্ডার সোরা। সাইকোসিস ইজ এ ইনকোঅর্ডিনেশন, সিফিলিস ইজ এ ডিস্ট্রাকশন। নাও সোরা ইরিটেশন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইরিটেশন,
সোরা ইরিটেশন, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইরিটেশন। আর কি আছে? তিনটে এ, অ্যাংজাইটি, অ্যালার্টনেস, অ্যাপ্রিহেনশন। ফিয়ার, যত রকমের ফিয়ার আছে সব সোরাতে দেখতে পাওয়া যাবে। অবভিয়াসলি যেটা বলছিলাম, ফাংশনাল ডিসঅর্ডার, ডেফিসিয়েন্সি, এবং এই ফিজিক্যাল এবং মেন্টাল, এই যে দুটো ইরিটেশন বললাম, কিরকম ফিজিক্যাল ইরিটেশন? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইচিং। সোরার ক্ষেত্রে আমরা তার প্রাইমারি ম্যানিফেস্টেশনে সেই টিপিক্যাল ইচ দেখতে পাই, ভোলাপচুয়াস ইচিং, চুলকেই যাচ্ছে, পিকিউলিয়ার ওডার, ডে টাইম অ্যাগ্রাভেশন, সানরাইজ টু সানসেট অ্যাগ্রাভেশন, এই জিনিসগুলো সোরার মধ্যে রয়েছে। এবং মেন্টাল ইরিটেশন যদি আমরা দেখি, অ্যাংজাইটি, অ্যালার্টনেস, অ্যাপ্রিহেনশন, নলেজ, মানে নলেজ সিকার, সবসময় ছোকছোক করছে, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কি হলো, ইনকুইজিটিভনেস, ইন্টেলিজেন্স, সমস্ত জিনিস আমরা সোরার মধ্যে দেখতে পাই। এবং ফিয়ার, সম্ভবত সমস্ত মায়াজামের মধ্যে সবচেয়ে বেশি ফিয়ার রয়েছে সোরাতে। এবং আমরা যদি দেখি, একটা ডেফিসিয়েন্সি, স্ক্যান্টি, অ্যাবসেন্স, নট ডিস্ট্রাকশন বাট ডেফিসিয়েন্ট। সো সোরা ইজ কল্ড অ্যাজ সেন্সিটাইজিং মায়াজাম, ডেফিসিয়েন্সি মায়াজাম। বিভিন্ন লোক এই সমস্ত নাম দিয়ে বোঝাতে চেয়েছেন, কোনো অ্যাট্রফি হলো, কোনো অ্যানিমিয়া হলো, অ্যাটাক্সিয়া হলো, অ্যানোরেক্সিয়া হলো, এই যে জিনিসগুলো, দিজ আর ক্যারেক্টারিস্টিক্স টু সোরা। এবং সেই জন্য সোরার যদি কোনো ডিজিজ কন্ডিশন হয়, দ্যাট ইজ ক্যারেক্টারাইজ বাই ডেফিসিয়েন্সি, একটা হাইপো কন্ডিশন এবং হাইপার সেন্সিটিভিটি। এবং আরেকটা জিনিস, যেটা এটা পিএস অর্টেগা বলে গেছেন, লাইকস ব্লু কালার। উনি বলছেন সোরা নীল পছন্দ করে, সাইকোসিস হলুদ পছন্দ করে, সিফিলিস রেড পছন্দ করে। সো সোরা লাইকস ব্লু কালার। সাইকোসিস, সাইকোসিস সম্পর্কে যাই আমরা বলি না কেন, ডক্টর জে এইচ অ্যালেনের একটি কথা খুব ইম্পর্টেন্ট, বলছেন সাইকোসিস ইজ দ্য ওয়ার্স্ট ক্রিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড। সাইকোসিস ইজ দ্য ওয়ার্স্ট ক্রিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড, বিস্ট। সাইকোসিস ইজ এ বিস্ট। সাইকোসিসের কিওয়ার্ড কি, আমি আগেই বলেছি আপনাদের, ইনকোঅর্ডিনেশন, অর্থাৎ কোথাও একটা অসামঞ্জস্য, বোথ ফিজিক্যাল লেভেলেও মেন্টাল লেভেলেও। ফিজিক্যাল লেভেলে কিরকম, একটা জায়গাটা আঁচিল গজিয়ে উঠলো, একটা জায়গাটা আপ গজিয়ে উঠলো, দিস ইজ ইনকোঅর্ডিনেশন। মেন্টাল লেভেলে কিরকম, সেন্সোরিয়াম বা কম্প্রিহেনশন ইনকোঅর্ডিনেশন, অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করছে এবং হঠাৎ করে সেখান থেকে ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছে, যেমন মেডোরিনামের ক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, কিরকম একটা আশ্চর্য ব্যাপার আপনি দেখুন, মেডোরিনাম একটা ড্রাগ, একটা অদ্ভুত ব্যাপার, রিসেন্ট মেমোরি তার লস্ট, অথচ পাস্ট মেমোরি তার মনে আছে, অর্থাৎ সে আজ কি করেছে, এক্ষুনি কি করেছে, কথা বলতে বলতে হঠাৎ করে তার লিঙ্ক হারিয়ে গেল, অথচ তাকে জিজ্ঞেস করুন 10 বছর আগে কি হয়েছিল, ইন্ট্যাক্ট মেমোরি। দিস ইজ ইনকোঅর্ডিনেশন, দিস ইজ পিকিউলিয়ার। একটা লোক পুরোনো দিনের কথা ভুলে যাবে, এখনকার কথা মনে থাকবে, দিস ইজ সাইকোসিস, দি ইনকোঅর্ডিনেশন। ফিজিক্যাল লেভেলে ইনকোঅর্ডিনেশন আমরা দেখি, ডিফারেন্ট ফন্টানেলিস এন্ড সুচার্স রিমেন ওপেন। একটা বাচ্চা বেড়ে উঠছে, সব ঠিকঠাক হচ্ছে, কথা বলছে ঠিকঠাক, হাঁটাচলা করছে ঠিকঠাক, রেসপন্স করছে ঠিকঠাক, মাথার সুচারগুলো ঠিকঠাক জুড়ে গেল, দাঁত লেট করে উঠছে, হঠাৎ করে একটা জায়গাতে ইনকোঅর্ডিনেশন, একটা জায়গায় তার মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে, ফন্টানেলিস এন্ড সুচার্স রিমেন ওপেন টু লং। আমরা মেট্রিয়ামেটিকাতে এই লাইনগুলো পাই, ক্যালকেরিয়া ফস বা বিভিন্ন ড্রাগের মধ্যে পাই, যাই হোক, এই জিনিসটা ইজ সাইকোসিস। সাইকোসিস ইজ গ্রিডি, আমি বলছিলাম না, ওয়ার্স্ট ক্রিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড, সাইকোসিস ইজ গ্রিডি। সাইকোসিস হচ্ছে চতুর, চতুর, আমি চালাক বলছি না, চতুর। হাইপার অ্যান্ড ইনকোঅর্ডিনেশন, দিস টু আর কি টু সাইকোসিস। সাইকোসিস আর একটা টিপিক্যাল ফিচার, ডিলেইড হিলিং। একটা জিনিস
যত তাড়াতাড়ি সেরে যাওয়ার কথা তত তাড়াতাড়ি সারছে না, টেকিং মোর টাইম টু রিজলভ। সাইকোসিস ইজ এ ডক্টর ট্রেটার, আজকে এই ডাক্তার কালকে আরেকটা ডাক্তার, পরশু আরেকটা ডাক্তার, তারপর দিন আরেকটা ডাক্তার, অর্থাৎ হি ক্যানট কিপ ফেথ অন দিস ডক্টর, কনস্ট্যান্টলি চেঞ্জিং ডক্টর অ্যান্ড এক্সপেক্টিং টু গুড রেজাল্টস বাট নট মেনটেনিং দ্য কন্টিনিউটি অফ ট্রিটমেন্ট এবং আলটিমেটলি ফলিং ব্যাক। এবং সাইকোসিসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আলটিমেটলি তাকে শেষের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। সাইকোসিস ইজ এ ভেরি গুড প্ল্যানার, ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সাইকোসিস ক্যান ডিসিভ সামওয়ান, আপনাকে খুব চট করে সে ঠকাতে পারবে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে, অ্যান্ড ইটস ভেরি টাফ টু গেট ইন টু দ্য সাইকোসিস। সিফিলিস ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন ইজ আ, আমি আগে সরি সাইকোসিস একটা লাইন বললাম না, লাইকস ইয়েলো কালার, যেটা পি এস অর্টেগা, এই কালার চয়েসটা পি এস অর্টেগা দিয়েছেন। যাই হোক, পি এস অর্টেগার একটা বই আছে নোটস অন মায়াজমস, সেই বইটা থেকে এগুলো পাওয়া যায়। সিফিলিস ডিস্ট্রাকশন, ফিজিক্যাল মেন্টাল দুটো ক্ষেত্রে। ফিজিক্যাল লেভেলে ডিস্ট্রাকশন কিরকম, একটা স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন, একটা আলসার হয়েছে, ফসফরাসের, ফসফরাসের লোয়ার জ, সেখানে একটা নেক্রোসিস হয়েছে। আমরা যদি প্যাথোলজিক্যাল শব্দ, প্যাথোলজিক্যাল যে ওয়ার্ডগুলো সেগুলো যদি আমরা মেলাই, আলসারেশন, নেক্রোসিস, ডিজেনারেশন, ডিস্ট্রফি, ডিসপ্লাসিয়া, এইগুলো, দিজ আর সিফিলিস, এভরি কাইন্ড অফ ডিস্ট্রাকশন। টিপিক্যালি যদি আপনারা সিফিলিটিক আলসার দেখেন, দ্যাট ইজ টিপিক্যালি একটা রাউন্ড এজেড আলসার, পাঞ্চড আউট আলসার, অ্যাজ উই ফাইন্ড ইন ক্যালিবাইক্রোম, পাঞ্চড আউট আলসার। সো দিস ইজ সিফিলিস। এবং কি হয়েছে, পাস ফরমেশন। এবং সিফিলিসের মোস্ট ক্যারেক্টারিস্টিক যেটা, ডিস্ট্রাকশন হচ্ছে, অ্যান্ড ভেরি র্যাপিড ডিস্ট্রাকশন, ভেরি র্যাপিড ডিস্ট্রাকশন। হঠাৎ করে দু চার দিনের মধ্যে, আমি কোভিডের কেসটা বলছিলাম, সম্পূর্ণ সুস্থ লোক পাঁচ দিনে মরে গেল। একটা লোক সুস্থ আছে, ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে তার একটা রোগ হলো, হঠাৎ করে মারা গেল, টাইম দেবে না ডাক্তারকে। সিফিলিস ইজ দ্যাট, সিফিলিস ইজ ফেরোশাস, সিফিলিস ইজ ভায়োলেন্ট, সিফিলিস ইজ আ ব্যাড ইনস্ট্যান্স, মেন্টালি পারভার্টেড, মেন্টালি ডিস্ট্রাকশন। আমি আগে মেডোরিনামের কথা বলছিলাম ডক্টর কেন্টেমেট্রিয়া থেকে, এখানে আমি বলবো অরামমেটের কথা। ইটস এ ডিপ সিটেড সিফিলিটিক ড্রাগ, অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। কিরকম, ডক্টর কেন বলছেন অরামমেট বলতে গিয়ে, একটা মানুষ তার সবচেয়ে ভালোবাসার জিনিস কি, নিজে, সেই মানুষটা নিজে, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং সেই মানুষটা আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, হি হ্যাজ লস্ট হিজ লাভ ফর হিমসেলফ, আর কি বেঁচে থাকে তার জীবনে মরে যাওয়া ছাড়া। অ্যান্ড নাও হি স্টার্টস ব্লেমিং হিমসেলফ, আমি এই অন্যায় করেছি, এটা আমার দোষ, আজকে আমি, মানে যেটাকে আমরা বাংলা ভাষা বলি যে কুরে কুরে শেষ হয়ে যাওয়া, নিজের মধ্যে কুরে কুরে শেষ হয়ে যাওয়া। অ্যান্ড ফাইনালি হি স্টার্টস ফাইন্ডিং দ্য ওয়ে আউট, হাউ টু কিল হিমসেলফ। মনে করে এই জীবনটা আমার রাখার যোগ্যতা নেই, আমার অধিকার নেই, কারণ তার নিজের প্রতি নিজের ভালোবাসা নেই এবং নিজের প্রতি নিজের শ্রদ্ধা নেই, সুতরাং সেই জীবন রাখার তার কোনো জায়গাও নেই। That person now starts finding the way to commit suicide. Shesh kore dai. This is how syphilis dies. Orammet is the typical example of that. Er shonge aro ache tar perverted sexual desires ache. Ami to bollam je dystrophy etc. ei jinish gulo these are key to syphilis. Ebong arekta jinish jeta shei Ortegar boi theke newa, syphilis likes red color. অ্যাপ্রোচ, এটা আমি অলরেডি বলেছি যে কেস রেকর্ড করতে হবে, মায়াজমেটিক অ্যানালিসিস করতে হবে এবং তারপর প্রেসক্রিপশন করতে হবে, তারপর সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। সাইন্টিফিক বেসিস, ওয়েদার মায়াজম ইজ সাইন্টিফিক অর আনসাইন্টিফিক। আমরা জানি সায়েন্স চারটে জিনিসের উপর বেস করে আছে। ফার্স্ট ইজ এক্সপিরিয়েন্স, আমরা এই জিনিসটা হতে দেখেছি, নিউটন দেখেছেন গাছ থেকে আপেল পড়ে। নেক্সট এক্সপেরিমেন্ট, থার্ড সেই এক্সপেরিমেন্টের আউটকামের অবজারভেশন,
এবং ফোর্থ ইনফারেন্স। মায়াজমেটিক থিওরিকে অ্যাপ্লাই করি, এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, শুধু আমরা নয় আমাদের প্রিডিসেসাররা পেয়েছেন, আমাদের অ্যানসেস্টাররা পেয়েছেন, এবং তারা বলেছেন যে এই এরকম ভাবে একটা লোকের রিউম্যাটিজম ডেভেলপ করে, এরকম ভাবে একটা লোকের মানে ফাংশনাল ডিসঅর্ডার্স ডেভেলপ করে, এরকম ভাবে একটা লোকের ডিস্ট্রাকশন ডেভেলপ করে, দিজ আর এক্সপিরিয়েন্স। দেন এক্সপেরিমেন্ট দেখা গিয়েছে, ডক্টর কাঞ্জিলালের উদাহরণগুলো যেগুলো আমি দিলাম যে ওই কেসে ওই ওষুধ দিয়ে ভালো হয়েছে, সো দ্যাট ইজ এক্সপেরিমেন্ট অবজারভেশন, আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট ভালো হয়েছে, এবং সেই ভালো হওয়াটা র্যাপিড জেন্টল পার্মানেন্ট, এবং ইনফারেন্স দিস ওয়াজ ডিউ টু সাইকোটিক মায়াজম, দিস ওয়াজ ডিউ টু সিফিলিটিক মায়াজম। সো একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, একটা বৈজ্ঞানিক আবিষ্কার ঠিক যেভাবে হওয়া উচিত, মায়াজমের আবিষ্কার ঠিক সেইভাবে হয়েছে। সুতরাং মায়াজম ইজ হ্যাভিং এ সাইন্টিফিক বেসিস, এবং ইট ইজ দ্য মোস্ট সাইন্টিফিক বেসিস উইচ ক্যান এক্সপ্লেন সামথিং বিয়ন্ড জার্ম থিওরি। একটা জার্ম এক্সপ্লেন করতে পারে না কেন ওই লোকটার জ্বরটা মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন হচ্ছে, ওই লোকটা সাইকোটিক মায়াজমে আক্রান্ত সেই জন্য ওর মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন হচ্ছে, ওই লোকটা সিফিলিটিক মায়াজমে আক্রান্ত সেই জন্য সূর্য ডোবার পরে সবকিছু বাড়ছে, ওই লোকটা সোরিক মায়াজমে আক্রান্ত সেই জন্য সূর্য উঠলেই ওর অ্যাগ্রাভেশন হচ্ছে। মায়াজম ক্যান এক্সপ্লেন, জার্ম থিওরি ক্যান নট। সো মায়াজম ইজ ওয়ান স্টেপ অ্যাহেড, ইট ইজ অলমোস্ট 50 ইয়ার্স অ্যাহেড অফ দ্যাট জার্ম থিওরি। আজকের দুনিয়াকে এই ইন্ডিভিজুয়ালিস্টিক মেডিসিন কনসেপ্টকে মেনে নিতে হচ্ছে, আজকের দিনে ইন্ডিভিজুয়াল মেডিসিন, ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ টু আ ডিজিজ অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে, যেটা আজ থেকে হয়তো 20-30 বছর আগেও পেত না। সো সেই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ যেটা একমাত্র এক্সপ্লেন করতে পারে দিস মায়াজমেটিক থিওরি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেসিক ইম্পর্টেন্স অফ মায়াজম ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস, দ্যাট ইট এস্টাবলিশেস হোমিওপ্যাথি, উইদাউট মায়াজম উই আর নাথিং। ডক্টর কেন্ট বলছেন ইফ ইউ প্র্যাকটিস অ্যাকিউরেটলি ইউ উইল সি অল দিস থিংস। আমি একটা জিনিস এর মাঝখানে মিস করে গেছি, আমি একটু বলি। আমরা যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকি, ইন দ্য উম্ব, আমাদের এমব্রায়োলজিক্যাল স্টেটে, আমাদের প্রথম তিনটে জিনিস তৈরি হয়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। সোরা ইট অ্যাফেক্টস দ্য এক্টোডার্ম, এবং এক্টোডার্ম থেকে আমাদের যে স্ট্রাকচারগুলো তৈরি হয় মূলত সেই স্ট্রাকচারগুলোতে অ্যাফেক্ট করে সোরা। সাইকোসিস ইট অ্যাফেক্টস দ্য মেসোডার্ম, অর্থাৎ দ্য মিডল লেয়ার, এবং সেখান থেকে যে স্ট্রাকচারগুলো তৈরি হয় সেই স্ট্রাকচারগুলোকে অ্যাফেক্ট করে সাইকোসিস। এবং লাস্টলি সিফিলিস ইট অ্যাটাক্স দ্য এন্ডোডার্ম, অর্থাৎ দ্য মোস্ট ইন্টিরিয়ার লেয়ার, এবং সেখান থেকে যে স্ট্রাকচারগুলো তৈরি হয় সেই স্ট্রাকচারগুলোকে অ্যাফেক্ট করে সিফিলিস। এটা অ্যানাটমিক্যাল এক্সপ্লানেশন। রং আইডিয়া অফ ডক্টর হ্যানিম্যান। আমরা সচরাচর হ্যানিম্যানের সমালোচনা করি না, আমি দুটো জিনিস শুধু বলবো, তিন চারটে জিনিস শুধু বলবো, আপনারা এই জিনিসগুলোকে মেলাতে পারবেন। ডক্টর হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ যদি দেখেন, ডক্টর হ্যানিম্যান বলছেন যে সাইকোটিক বিউবো, অর্থাৎ বিউবো অ্যাপিয়ার্স ইন সাইকোসিস, নো, বিউবো অ্যাপিয়ার্স ইন সিফিলিস। আর একটা জিনিস উনি বলছেন সিফিলিটিক শ্যাঙ্কার বলতে গিয়ে, যে ইফ দিস রিমেন্স আনট্রিটেড এটা কিন্তু লাইফ লং থেকে যাবে। না, সিফিলিটিক শ্যাঙ্কার ইজ দ্য প্রাইমারি সিমটম অফ সিফিলিস। ইফ এই প্রাইমারি সিমটমকে আমরা ট্রিট করলাম বাই সাম আনহোমিওপ্যাথিক মেডিসিন, বা দিস ইজ বিং ট্রিটেড, সরি, দিস ইজ বিং কেপ্ট আনট্রিটেড, দুটো ক্ষেত্রেই কিন্তু দিস শ্যাঙ্কার উইল গো। যদি আমি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে ট্রিট করি তাহলেও এটা চলে যাবে, যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলেও চলে যাবে কিছুদিন বাদে, একটা নির্দিষ্ট দিন পরে চলে যাবে, এবং তার সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অ্যাপিয়ার করবে। সেগুলো আবার নির্দিষ্ট কিছুদিন পরে চলে যাবে, তার টার্সিয়ারি ম্যানিফেস্টেশন অ্যাপিয়ার করবে। সাইকোটিক বা সিফিলিটিক মায়াজামের, গনোরিয়া বা সিফিলিসের রোগের ক্যারেক্টারটাই এটা, এবং মায়াজামের ক্যারেক্টারটাও তার সঙ্গে যথেষ্ট ম্যাচ করে এবং মেলে। সুতরাং এই জায়গাটা
হ্যানিম্যানের নোশন ঠিক নয়, অন্তত মডার্ন সায়েন্টিফিক বেসিস সেটাকে অ্যাকসেপ্ট করে না। আর একটা জিনিস আমি বলি, হ্যানিম্যান দেখুন এটা এই এই যেটা আমি বলছি এটা হ্যানিম্যানকে সব দোষ দেওয়া যায় না, কারণ একটা মানুষ আর কত করবে, লোকটা মরেই তো গেছে, বেঁচে থাকলে হয়তো আরো করে যেতেন। ডক্টর হ্যানিম্যান কম্পোজিট মায়াজম সম্পর্কে আমাদের খুব একটা ধারণা দিয়ে জাননি, অর্থাৎ বিভিন্ন মায়াজম মিলে গেলে তার কি ফিচার আসে। পরবর্তীকালে ডক্টর জেই চ্যালেন আমাদের টিউবারকুলার মায়াজমের কথা বলেছেন, তার সেই ডিসস্যাটিসফ্যাকশন, তার সেই চালাক ব্যাপারটা, তার সেই সমস্ত ক্ষেত্রে তার সেই চেঞ্জিবিলিটি, এই জিনিসগুলোকে ডক্টর অ্যালেন আমাদেরকে বলেছেন। ক্যান্সার মায়াজম তার পরবর্তীকালে আবিষ্কার হয়েছে, এখন তো প্রত্যেকটা রোগের এগেনস্টে একটা করে মায়াজমের কথা বলা হচ্ছে। তো এই জিনিসটা হ্যানিম্যানের আবিষ্কারের মধ্যে নেই। আমি আবার বলছি, যদিও এই কম্বিনেশন অফ মায়াজম, এই টিউবারকুলার মায়াজম ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ সোরা অ্যান্ড সিফিলিস, অর্থাৎ কিছু সিমটম সোরার কিছু সিমটম সিফিলিসের, কিন্তু এই যে কম্পোজিট একটা স্টেজ অ্যাপিয়ার করতে পারে, হ্যানিম্যান সেটাকে অর্গানে বলে গেছেন এবং বলে গেছেন যে সুপারফিশিয়াল মায়াজমেটিক স্টেটটাকে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এই কম্পোজিট মায়াজমেটিক স্টেট সম্পর্কে হ্যানিম্যান খুব ডিটেলসে কোথাও বলে যাননি। আর একটা জিনিস বললি, হ্যানিম্যান যত ডিটেলসে সোরিক মায়াজমকে বলে গেছেন তত ডিটেলসে সাইকোটিক বা সিফিলিটিক মায়াজমকে বলে যাননি। মেবি ওনার সময় সাইকোটিক বা সিফিলিটিক মায়াজমের প্রিভ্যালেন্স বা ভিরুলেন্স কম ছিল, সেই জন্য হয়তো বলে যাননি। ডক্টর জেই চ্যালেন আমাদের সেই দুঃখ ভুলিয়েছেন, ডক্টর জেই চ্যালেন সাইকোসিস নিয়ে সম্ভবত 350-400 পাতা লিখে গেছেন। সো ইটস এ হিউজ ওয়ার্ক সাইকোসিস মায়াজম সম্পর্কে। সুতরাং শব্দ, আবার এটাও হ্যানিম্যানকে দোষ দেওয়া যায় না, শব্দ একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে তো গোটা মেডিকেল সায়েন্সটা একজনের হাতেই চলে যেত। ডক্টর কেন্টের ওপিনিয়ন, আমি এটা ডক্টর কেন্টের ফিলোসফি থেকে তুলেছি, সেটা বলি। সো ইট ইজ হোয়াইল অ্যাকিউট অ্যাক্টিং রেমিডিজ আর ইউজড, সো ইট ইজ হোয়াইল অ্যাকিউট অ্যাক্টিং রেমিডিজ আর ইউজড অ্যান্ড you will use them if you do not know the soric doctrine. অর্থাৎ দেখুন সেই যেই চ্যালেঞ্জের কথা, বিকামিং এ সিমটম ডক্টর, দ্য শর্ট অ্যাক্টিং মেডিসিনস আর দ্য ওয়ান্স দ্যাট কন্টেন দ্য কাউন্টার পার্টস অফ দ্য অ্যাকিউট ম্যানিফেস্টেশন অফ সোরা, অ্যান্ড হেন্স ওয়েন দিজ অ্যাকিউট ম্যানিফেস্টেশন অ্যাপিয়ার ইন গ্রুপস অফ সিমটমস ইউ উইল ন্যাচারালি সিলেক্ট দ্য অ্যাকিউট রেমিডিজ অ্যান্ড ইউ উইল প্যালিয়েট দেম ফ্রম টাইম টু টাইম। But at the end of years, you will look upon every individual case and will notice that the case has been steadily progressing. And you will notice that the case has been steadily progressing. You will find that you have not struck at the root of the trouble, that there is an underlying something present and prevailing, and that the disease is steadily growing worse. এইখানে আপনাকে হিট করতে হবে, এইখানে আমাদেরকে হিট করতে হবে, তবে গিয়ে সেই পেশেন্টটাকে আমরা সুস্থ করতে পারবো। আমি থ্যাংক ইউ বলবার আগে আর একটা জিনিস বলি, আমি একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিচ্ছি, যদিও এই উদাহরণটা ডক্টর জে এন কাঞ্জিলালের। আমি আজকে আমি প্রথমেই বলেছি যে ওনার প্রতি কৃতজ্ঞ, কারণ ওনার লেখা থেকে ওনাকে আমরা শিখেছি বা ওনার লেখা থেকে ওনাকে আমরা পেয়েছি। তো সেই হিসেবে আমি বলি যে ডক্টর জেন কাঞ্জিলালের একটা অসাধারণ কাজ করেছেন। আমরা মনে করি ওয়ার্ড মানেই সাইকোটিক, ডক্টর কাঞ্জিলাল ডিড আ মায়াজমেটিক ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড। সিমিলারলি আমরা যদি এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারি, তাহলে আমরা মায়াজমেটিক ক্লাসিফিকেশন অফ অল দ্য ডিজিজেস এটা আমরা করতে পারবো। সাইকোটিক ওয়ার্ড কিরকম হবে, মোস্টলি অন জেনিটালস, অন দ্য ফ্লেক্সার আসপেক্টস, মাল্টিপল অ্যান্ড অফ ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ, অফকোর্স দ্য সাইজ ইজ ইউজুয়ালি স্মলার, ছোট ছোট, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কলিফ্লাওয়ার লাইক ওয়ার্ডস। কলিফ্লাওয়ার লাইক ওয়ার্ডস, দিস ইজ দ্য কি টু সাইকোসিস, কলিফ্লাওয়ার লাইক ওয়ার্ডস, এবং মেবি লার্জ অ্যান্ড প্যাপিলোমেটাস। এর সঙ্গে কি
slight serous discharge and that peculiar sweetish or fishy odor. Sweetish or fishy odor is a key to psychosis. তার সঙ্গে ইচিং থাকবে, ইরিটেশন থাকবে। এর সঙ্গে কি জেনারেলিটিস, জেনারেলিটিস কি দ্য সাইকোটিক জেনারেলিটিস, এক্সিডিংলি সাসপিশিয়াস, আ সাইকোসিস পারসন ইজ সাসপিশিয়াস, জেলাস, সেলফিশ, ইরিটেবল, অ্যাবসেন্ট মাইন্ডেড, ওয়ার্স ডিউরিং রেস্ট, বেটার বাই মোশন। এগুলো কিন্তু জেনারেল সিমটম, এগুলো ওয়াটের সিমটম নয়। রিপিটেডলি কলস ফর ইউরিনেশন ডিউরিং রেন অ্যান্ড স্টর্ম, সাইকোসিস অ্যাগ্রাভেশন রেনি সিজন। সাইকোটিক হিস্ট্রি অফ পেশেন্ট ইন জেনারেল ইনক্লুডিং অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশন। অর্থাৎ দুটো জিনিস এখানে ডক্টর কাঞ্জিলাল বোঝাতে চাইলেন। প্রথম হচ্ছে সাইকোটিক ওয়ার্ড কেমন হয়, আর দ্বিতীয় জিনিস সাইকোটিক ওয়ার্ড সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে হয়। অর্থাৎ সাইকোটিক ওয়ার্ড কেমন হয় সেটা যেমন আমরা শুনলাম, সেরকম সাইকোটিক ওয়ার্ড কাদের হয়, সাইকোটিক ওয়ার্ড সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে হয়, অর্থাৎ সাইকোটিক পেশেন্ট কেমন হয় সেটা আমরা জানলাম। অর্থাৎ ডক্টর কাঞ্জিলালের সেই গোল্ডেন টিচিং যে শুধুমাত্র ওই লোকালাইজড সিমটমটার উপরে প্রেসক্রাইব করো না, শুধুমাত্র ওই লোকাল সিমটমটুকুকে কনসিডার করে সিমটম ডক্টর হয়ে যেও না, কনসিডার দ্য হোল কেস, কনসিডার দ্য টোটালিটি অফ সিমটমস। সিফিলিটিক ওয়ার্ড কেমন হবে, সিফিলিটিক ওয়ার্ড হবে মিউকো কিউটেনিয়াস জাংশনে, আমরা টিপিক্যালি দেখতে পাই নাইট্রিক অ্যাসিডের মধ্যে সিফিলিটিক ওয়ার্ড অন মিউকো কিউটেনিয়াস জাংশন। সিফিলিটিক ওয়ার্ড অন দ্য এক্সটেন্সর অ্যাসপেক্টস, সাইকোটিক ওয়ার্ডগুলো ছিল স্মলার, সিফিলিটিক ওয়ার্ডস আর বিগার ইন সাইজ এবং ফিউ ইন নাম্বার। সাইকোটিক ওয়ার্ড সংখ্যায় বেশি ছিল, সিফিলিটিক ওয়ার্ড ইজ ফিউ ইন নাম্বার এবং জেনারেলি পেডাঙ্কিউলেটেড রাদার দ্যান কলিফ্লাওয়ার লাইক, অর্থাৎ বৃন্ত থাকে, ঝুলছে ওয়ার্ডটা, ডিসচার্জ ইউজুয়ালি থাকে না বাট ব্লিডস ইজিলি অন লিটল টাচ। এবার আপনারা নাইট্রিক অ্যাসিড ড্রাগটাকে চিন্তা করুন, টিপিক্যালি নাইট্রিক অ্যাসিডের যে যে সিমটমগুলো থাকে সেই সিমটমগুলো, সেই সিমটমগুলো যদি একটা ওয়ার্ডের মধ্যে পাই আমরা, দ্যাট ইজ এ সিফিলিটিক ওয়ার্ড। তার সঙ্গে আবার ডক্টর কাঞ্জিলালের সেই ওপিনিয়ন, গো ফর জেনারেলিটিস, ডোন্ট প্রেসক্রাইব অন দ্য লোকাল সিমটমস, জেনারেলিটিস ডাল লুকিং, সিফিলিস ইজ ডাল, সাইকোসিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট, টিউবারকুলার ইজ চতুর, সরি ভুল বললাম, টিউবারকুলার ইজ চালাক, সাইকোসিস ইজ চতুর, ক্লেভার আর কানিং দুটোর মধ্যে যে পার্থক্য, অ্যান্ড বোনি স্ট্রাকচার, ফরমেশন অফ টিথ, এইগুলো ডিলেড অ্যান্ড ডিফর্মড এবং সিফিলিটিক হিস্ট্রি, অ্যাপিয়ারেন্স ইন দ্য কনস্টিটিউশন এটসেট্রা। শরিকের ক্ষেত্রে কি রয়েছে, শরিক ওয়ার্ড কেমন হয়, না বডির যে কোনো জায়গায় হতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে সোরা এক্টোডার্মকে এফেক্ট করে, এক্টোডার্ম থেকে আমাদের স্কিন তৈরি হয়, সো অল ওভার এনি ভেরি ইন দ্য স্কিন, এনি আসপেক্ট অফ দ্য বডি, ফ্লেক্সার বা এক্সটেন্সার অ্যাসপেক্টে হতে হবে, নট দ্যাট, সাইকোটিক ওয়ার্ড অন দ্য ফ্লেক্সার অ্যাসপেক্ট, সিফিলিটিক ওয়ার্ড অন দ্য এক্সটেন্সার অ্যাসপেক্ট, সোরিক ওয়ার্ড অন এনি অ্যাসপেক্ট অফ দ্য বডি, স্মলার ইন সাইজ, ছোট ছোট, ড্রাই অর উইথ স্লাইট ডিসচার্জ, ইচিং, যেটা সোরার পিকিউলিয়ারিটি আমি বলছিলাম, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইচিং, ইচিং অ্যান্ড ইরিটেশন উইচ ইজ বেটার বাই স্ক্র্যাচিং, যদিও টেম্পোরারিলি পারমানেন্টলি নয়, মার্কড অ্যাগ্রাভেশন ইন দ্য মর্নিং অ্যান্ড ইন বেড। এর সঙ্গে আবার সেই কথা, শরিক পেশেন্টটাকে দেখো, জেনারেলিটিস, পেশেন্ট ইজ ইজিলি এক্সস্টেড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ওয়ারিজ অ্যান্ড ফিয়ার্স অফ সামথিং, অবভিয়াসলি শরিক অ্যাপিয়ারেন্স অ্যান্ড কনস্টিটিউশন। এইটুকু বলে আশা করি আমি আমার যতটুকু বলবার ছিল সেটা বললাম, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর, নাইস প্রেজেন্টেশন। আমি একটা প্রশ্ন এসছে, আমি আপনাকে ডিফারেন্স বিটুইন মায়াজম অ্যান্ড ব্যাকটেরিয়াম ভাইরাস ডার্ম, আমি আরেকবার একটু প্রশ্নটা বলুন,
difference between myasm and bacterium viruses germ? Bacteria, अच्छा अच्छा difference between myasm and bacteria virus germ. দেখুন ব্যাকটেরিয়া বা ভাইরাস দিজ আর মাইনিউট লিভিং ক্রিয়েচার্স এবং ব্যাকটেরিয়া বা ভাইরাস এরা কিন্তু একটা অর্গানিজম আর মায়াজম ইট ইজ আ স্টেট অফ ইলনেস দিস ইজ আ ডাইনামিক স্টেট উইচ ইজ এক্সপ্রেসড বাই ইটস সিমটমস এবং একটা মায়াজম ধরুন সোরিক মায়াজম হোক সিফিলিটিক মায়াজম হোক এদের প্রত্যেকের নিজস্ব সিমটম আছে কিন্তু সাইকোটিক মায়াজম যেটা এই সরি ব্যাকটেরিয়া বা জার্ম যেটা এই ব্যাকটেরিয়া বা জার্ম বা ভাইরাস যাই বলুন দিজ আর লিভিং ক্রিয়েচার্স এদের নিজস্ব কোনো সিমটম নেই অর্থাৎ মায়াজম ইজ এ ডায়নামিক এক্সিস্টেন্স ব্যাকটেরিয়া বা ভাইরাস ইজ এ মেটেরিয়াল এক্সিস্টেন্স এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স এবং আরেকটা জিনিস আমি বলি ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে আমরা ইনফেক্টেড হই প্রোভাইডেড মায়াজম আমাদের মধ্যে সেই ব্যাকটেরিয়া বা সেই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হওয়ার সাসেপ্টিবিলিটি তৈরি করে খুব ছোট্ট একটা উদাহরণ দিই এই করোনার বাজারে আমরা সবাই জানি যে করোনা খুব ছোঁয়াচে রোগ যার তার সামনে চলে গেলে সে একটা করোনা রোগী চলে গেলে সে তার থেকে ইনফেক্টেড হয় আচ্ছা বলুন তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি কোভিড ইনফেক্টেড হয়েছেন তা কিন্তু হননি কেন হননি তাহলে করোনা একটা ভাইরাস ঘটিত ডিজিজ কিন্তু আপনি তখনই ইনফেক্টেড হবেন করোনার মাধ্যমে বা কোনো একটা রোগের মাধ্যমে যখন আপনার শরীরে থাকা আন্ডারলাইং মায়াজম সেই রোগের দ্বারা ইনফেক্টেড হওয়ার মতন সাসেপ্টিবিলিটি তৈরি করবে আপনার মধ্যে সোরিক মায়াজম রয়েছে সোরিক মায়াজম ক্রিয়েটস ইচিং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ক্রিয়েটস সাসেপ্টেবিলিটি তবেই তো আপনি প্রসকোয়ার্টারে যাবেন তবেই তো আপনি সাইকোসিস বা সিফিলিসকে ইনহেরিট করবেন আজকের দিনের কথা আমি বলছি না আমি বলছি সেই প্রথম যারা ফার্স্ট স্টেজ থেকে ইনহেরিট করেছেন সো মায়াজম ক্রিয়েটস এ সাসেপ্টেবিলিটি মায়াজম ক্রিয়েটস এ স্টেজ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস কামস আফটারওয়ার্ডস এইটুকু এদের মধ্যে ডিফারেন্স ধন্যবাদ ডক্টর আমি পর্যায়ে ফারুক লাই স্যারকে আনমিউট করে কনক্লুড করার জন্য ধন্যবাদ আমাকে জিলালের লেকচারটা কনক্লুড করার দায়িত্ব পেয়ে অ্যাকচুয়ালি আমি খুব খুশি হয়েছি কারণ তাকে আমি একদম শিশু বয়সের থেকে তো দেখি তার মা খুব খুশি হতেন তার মা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে যে এত এত চৌকস একজন হোমিওপ্যাথিক পুত্র তিনি রেখে গেছেন আমার খুব ভালো লেগেছে প্রথমত যে এই যে ধরেন হানিমানের ক্রনিক ডিজিজ তত্ত্বটা এটা সাধারণত যারা বয়স্ক আরো অনেক অভিজ্ঞ এরা এই লেকচারটা দেন কিন্তু সুব্রত খান জিলাল এই অল্প বয়সে এই বয়সে মাঝে মাঝে চমৎকার একটা লেকচার দিয়েছে এটা অত্যন্ত কমেন্ডেবল অত্যন্ত কমেন্ডেবল সে প্রায় সব দিকেই খাবার করে ফেলছে এবং কতগুলো ভালো জিনিস আমি একটু মেনশন করে দিই একটা কতগুলো ভালো জিনিস দিয়েছে যে এই যে এটা যারা অভিজ্ঞ তারা জানেন তারা যারা হয়তো অনভিজ্ঞ কম জানেন যে আমার হেরিং এর গাইডিং হেরিং এর ল অফ কিউর অনুযায়ী একটা মায়াজম যে রিভার্স হবে সে রিভার্স কোন স্টেজে যাবে সে তার অরিজিনাল ওই সাইকোসিস এর গনোরিয়া স্টেজে যাবে না আর সিভিলিস এর সংখ্যারে যাবে না সে যে স্টেজ থেকে সেটা পেয়েছে ওই স্টেজ পর্যন্ত আসবে এটা খুব চমৎকার একটা পয়েন্ট আউট করেছে আর একটা হলো এই যে অনেকেই বলে আমার কানে আসছে যদি আমার সামনে বলেনি যে আমরা তো টুটিলুটু সিমটম নিলেই হয় এখানে আবার মায়াজমের দরকার থাকে টুটিলুটু তো সব আছে খুব চমৎকার ভাবে সে এক্সপ্লেন করেছে উইথ এক্সাম্পল ফ্রম কান্দিলাল আমার গুরু এবং কান্দিলালের চমৎকার কেস
এটা আমার মনে হয় এই প্রশ্ন যারা করতেন তারা এটা বুঝবেন যে তাদেরটা ধারণাটা যে পুরোপুরি ভুল ছিল। আর কিছু কথা বলছে খুবই ভালো কথা, মনে করেন এটা কিন্তু অনেকেই কনফিউজ করবেন, যাচ্ছে আমি বুঝলাম যে একটা কেসে আমাকে অ্যান্টিসেপ্টিক দিতে হবে কারণ কাজ করছে না, একুট ওষুধটা দিয়ে কাজ করছে না, এটা ব্লক ছাড়তে হবে, কোন ওষুধটা দেবো দেখে এখানে অ্যান্টিসেপ্টিক তো বহু ওষুধ আছে। সে খুব চমৎকার ভাবে এটা এখানে পয়েন্ট আউট করেছে যে ওই কেসের লক্ষণই গাইড করবে যে কোন অ্যান্টিসেপ্টিক আনবেন, সালফার আনবেন না সোডিয়াম আনবেন না পেট্রোলিয়াম আনবেন না সামথিং আনবেন, এটা ওই লক্ষণ রিয়াক্ট করবে, আন্দাজে একটা নিয়ে আসলে হবে না যে চলো সালফার দিয়ে দিলাম চলো সোডিয়াম দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে সে এখানে বলছে কথাটা। তারপরে আর একটা কথা খুব ভালো বলেছে, আমার কাছে ভালো লেগেছে যে এই যে এটা অনেকেই আমাদের আমরা করি না, আমি করি হয়তো অনেকে করেন না, আমি দেখছি না করতে, যে আগে যখন আমি হিস্ট্রিতে নিলাম কেস হিস্ট্রিতে নিলাম, নেওয়ার পরে তো আমাদের হিস্ট্রিটা নেওয়ার পরে অনেক কাজ থাকে, সিমটম বাছাই করতে হয় এবং এর সাথে মায়াজমেটিক অ্যাভালুয়েশন করতে হয়, এই যে একটা মায়াজমেটিক অ্যানালাইসিস যে এই যে রোগীটা আমার সামনে আছে তার মধ্যে কোন কোন মায়াজম আছে এবং কোনটা সারফেস মায়াজম বা ডমিনেটিং মায়াজম, এবং আমি এখন যে আমি ওষুধটা দিব সেটা ওই সারফেস মায়াজমকে কভার করে এমন ওষুধটা আমি দেবো, এটা এটা খুব ভালোভাবে আসছে। আরো খুব ভালোভাবে আর একটা কথা বলছে, দেখলাম যে তার পড়াশোনা আসলে আমরা সারা জীবনে যা পড়ছি সে এই অল্প জীবনে পড়ে ফেলছে, এই যে জার্ম ডিস্ট্রিবিউটর আছে চমৎকার, এটা কিন্তু লেটেস্ট, এটা আগে আমরা যখন ওর বয়সে ছিলাম এগুলা আমরা জানতাম না বা ছিল না, যে আমরা যখন এমব্রায়োলজিক্যালি মায়ের পেটে যখন আমরা থাকি আমাদের এটাকে বলে জার্ম ডিস্ক, এটা ছোট্ট জার্ম ডিস্ক তৈরি হয় তিনটা লেয়ার দ্বারা, এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম, আমি আমার লেকচারে এর আগে বলেছি যে এক্টোডার্ম থেকে সোরা বা সোরা এক্টোডার্ম স্ট্রাকচারগুলোকে এফেক্ট করে সাইকোসিস মেসোডার্ম এবং সিভিলিস এন্ডোডার্ম, এটা চমৎকারভাবে নিয়ে আসছে সেখানে, এবং এমনকি এটা আমার এই কথাটা আমিও খেয়াল করছি কিন্তু বলি নাই কোনো ভয়ে, কিন্তু দেখলাম সে সে আসলে সৎ সাহস আছে তার, যে হানিম্যান, হ্যাঁ হানিম্যানের এই কথা তো আমি বলবো, এটা ভুল ভুল এই করতে তখন ভুল মানে ভুল বলবো না, তখন হয়তো এই যে মনে করেন আমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বলা হতো এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, নোবডি সেজ এসটিডি, কি বলে এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, তারপরে আমাদের সময় ছিল মাত্র 5টা রোগ, এখন হয়েছে কত রোগ, এই যে হেপাটাইটিস বি সি এগুলো মানে এসটিআই এর মধ্যে পড়ে গেছে, আর যে হানিম্যানের সময় হয়তো ওই নলেজ গুলো ওইভাবে ছিল না, সেগুলো এই জন্য তিনি বলছেন যে শঙ্কাটা সারা জীবন থাকবে, আসলে তো যা শুভ্র যা বলছে কথা একদম ঠিক, শঙ্কার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, আপনি চিকিৎসা করেন না করেন ইট উইল গো ইট উইল লিড ইন টু দ্য সেকেন্ড স্টেজ, তো হানিম্যান হয়তো তখনকার নলেজে তখন এইভাবে বলেছেন উনি। আর সাইকোটিক বিউবোটা আসলে বিউবো যদি এইভাবে বলে থাকেন হানিম্যান, বিউবো বলতে কিন্তু জাস্ট এনলার্জমেন্ট অফ ইনগুইনাল গ্ল্যান্ড বোঝায়, এটা ইট মে বি সিফিলিটিক আবার উইদাউট সিফিলিসও হতে পারে, বিবো হইলেই ইনগুইনাল এনলার্জমেন্ট হইলেই যে এটা সিফিলিটিক বিবো বলো নো, তো এই দিক দিয়ে আমি মনে করি না হানিম্যান এটা ভুল বলছেন, আমি মনে করি আর কি যদি বলে দেন সাইকোটিক বিবো এই এই বিবোটা শুধু সিফিলিসের জন্য মার্ক করা না, তো এই হিসাবে এটা এটা হয়তো ওনার একটা কথা ঠিক, শঙ্কাটা সে সে ভালো বলছে। এবং সবশেষে আমি বলবো যে তার লেকচারটা আমাদের দেশে যারা আমরা মায়াজম কম বুঝে যারা এবং মায়াজম কম ফলো করে চিকিৎসা ক্ষেত্রে মায়াজমকে আনতে চায় না এবং না আনলে এ তার চিকিৎসা জটিল কঠিন রোগের চিকিৎসা সফলভাবে করতে পারবেন না, এবং এই এই ব্যাপারে তার লেকচারটা একটা আই ওপেনিং হয়েছে, আমি আশা করব তার যে লেকচারের সৌন্দর্য বা পরিপক্কতা আমরা দেখেছি আমরা ভবিষ্যতে তাকে আরও কোনো সাবজেক্টে আমরা তাকে অনুরোধ করব আমাদের এখানে আরো লেকচার দেওয়ার জন্য, তাকে অনেক প্রশংসা দিই আমি, ধন্যবাদ দিই এত চমৎকার একটা লেকচার প্রিপেয়ার করে, এবং আমার আমার ইজ্জত বেড়ে গেছে কারণ আমি তাকে দাওয়াত দিয়েছি, আমি তাকে জানতাম আমার ইজ্জত বেড়ে গেছে বাবু তোমার জন্য, ভালো থাকো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই অনেক লোক আজকে দেখলাম প্রায় 166 জন লোক সত্যিও কথা না আমাদের এই পেজে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের লেকচারটা শোনার জন্য, আমাদের গেস্ট ডক্টর শুভ্র খানজিলালকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি
সময় দিয়েছেন এবং লেকচারটা এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন যে খুবই সুন্দর, এবং সবাই মানে অনেক কিছু জেনেছেন, আমিও অনেক কিছুই জেনেছি যেটা আগে জানতাম না। আপনিও বললেন যে আপনিও কিছু জেনেছেন। আসলে এমন কিছু থাকে সব স্যারে যে উপকারী হয়, তো আমার মনে হয় যারা এই সময় দিয়েছেন তারা কিছু পেয়েছেন, কিছু পাননি এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আগাম আমরা আমাদের আগামী রবিবার আপনারা জানেন 19শে ডিসেম্বর আমাদের ক্লাসটা বন্ধ রাখছি আমরা। কি জন্য বন্ধ রাখছি জানাই, আমাদের জানেন যে ইন্ডিয়াতে ডক্টর হরিমোহন চৌধুরীর 90তম জন্মবার্ষিকী এবং অর্গানোনের ষষ্ঠ সংস্করণের 100 বছর পূর্তি একটা অনুষ্ঠান হবে। সেখানে আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর শওকত আলী ভূঁইয়া সাহেব ওখানে আলোচনা রাখবেন। আর যেহেতু আপনার হরিমোহন চৌধুরী বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের প্রথম সেক্রেটারি ছিলেন, তো আমরা তার সম্মানে এবং আমাদের পূর্বের যে সভাপতি ডক্টর শওকত আলী ভূঁইয়ার সম্মানে আমরা আগামী দিন আমাদের ক্লাসটা বন্ধ রাখবো। আগামী রবিবার আপনারা সবাই ওই ক্লাসে যুক্ত হবেন, আমরাও ইনশাল্লাহ যুক্ত হব। তো আগামী বুধবার আমাদের আলোচনা আপনারা জানেন নিয়মিত আমাদের সিপিলিনাম শেষ পর্ব আলোচনা হবে আশা করা যায়, যদি প্রয়োজন হয় তাহলে আরো পর্ব হবে স্যার যেভাবে আলোচনা করছেন, তো এবার তারপরে একটা কনক্লুশন থাকবে। তো আগামী বুধবারে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আগামী বুধবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।